মিস্টার শান আমায় গায়ে পড়া মেয়ে বলতে না প্রজতুটো বলতে কেন কারণ আমি তোমার কাছে অন্য কিছু এক্সেপেক্ট করেছিলাম বলে মডার্ন যুগে ওটা কি স্বাভাবিক জিনিস ছিল আর আজ তোমার বউ তোমায় কাছেই ঘেসতে দেয় না হাহাহাহা অট্টহাসিতে ফেটে পড়ে নিরা নিজের অতীতের জন্যে লজ্জিত হও নিরা আমার মুখ খুলিও না বাকেট খুললে মুখ রাখার জায়গা পাবানা নতুন করে জল ঘোলা না করে ওর প্রবলেম কি সেটা বলো এক প্রকার চাপার আগে জানতে চায় শান শোন তোমার ওয়াইফের গাইনি কোন প্রবলেম পেলাম না কথা বলে যা বুঝলাম ও আসে গোয়ালিটিতে আক্রান্ত তুমি ডাক্তার মানুষ বেশি বুঝানো লাগবে না জানি তাও বলি শোন এর মানে হল বিপরীত মানুষটার প্রতি কোন প্রকার যৌনাকাঙ্ক্ষা না থাকা অথবা যৌনাকাঙ্ক্ষার অভাব বোধ করা আর যারা এ রোগে আক্রান্ত হয় তাদের বলা হয় আসেগোয়াল অর্থাৎ যাদের কোন প্রকার যৌনাকাঙ্ক্ষা নেই বা থাকলেও সেটা স্থান কাল ব্যক্তিভেদে প্রকাশ পায় এটার দুটো ধরন আছে বলেই শানকে কাগজে কিছু একটা দেখিয়ে দেয় নীরা তারপর আবার বলতে শুরু করে দুটো ধরনই বেশ ক্রিটিক্যাল এই যে দেখছো এর মাঝে একটা হলো এক এ রোগের রোগী তারাই যারা সম্পর্কে জুড়ে যাওয়ার আগ পর্যন্ত অ্যাসেক্সুয়াল থাকে মানসিক একটা সম্পর্ক তৈরির পর তারা নিজেদের মাঝে অনুভূতির অস্তিত্ব খুঁজে পায় আরেকটা হল দুই গ্রাইসেক্সোয়াল এরা হল তারাই যারা মাঝে মাঝেই নিজেদের মাঝে অনুভূতির নিদর্শন পায় আবার মাঝে মাঝেই সেটা হারিয়ে ফেলে অনেকটা বিতৃষ্ণা এসে যায় এটাকে এক প্রকার যৌন ফোবিয়া হিসেবে ধরা হয় অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতি যাদের বিতৃষ্ণা এই রোগের পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে হতে পারে ছোটবেলায় সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় নয়তো বাল্যকাল থেকে সেক্সুয়াল জ্ঞান কম থাকার ফলেও এমন হয় যেমন ধরো পুরুষ মানুষের থেকে দীর্ঘ সময় দূরে থাকার ফলে এই সমস্যাটা তৈরি হয় বা অনেক সময় এমন হয় সেক্সুয়াল কোন ট্রমার ভিতরে নিজেকে গুমট রাখলেও এই রোগের সম্ভাবনা থেকে যায় অনেক সময় অধিক রক্ষণশীল পরিবারের মেয়ে হলেও এমন রোগ হয় সবার না তোমার ওয়াইফের থেকে যা বুঝলাম অ্যাসেক্সুয়ালটির দুটো ধরনের প্রত্যেকটা লক্ষণই তার মাঝে বিদ্যমান তবে হ্যাঁ যারা এই রোগে আক্রান্ত হয় তারা কিন্তু নিজেও জানে না তাদের মাঝে কি চলছে মাঝে মাঝেই তারা সঙ্গীর প্রতি আকর্ষণ অনুভব করে আবার তৎক্ষণাতি তা ঘৃণায় পরিণত হয় এই প্রবলেমগুলো ইন্ট্রোভার্ট মানুষের বেশি হয় কারণ তারা বাহিরের জগৎ সম্পর্কে তেমন জানার আগ্রহ রাখে না ওকে কখনোই ফোর্স করা যাবে না ওকে ভয় দেখানো যাবে না তোমাকে যেন ওর বন্ধু মনে হয় ওর থেকে ওর অতীত সম্পর্কে জেনে নাও যদি উপরোক্ত কারণগুলো ওর অতীতে থাকে তবে তোমায় ভীষণ বেগ পেতে হবে এতটুকু ধৈর্য তো ধরতেই হবে তোমাকে মিস্টার ফয়সাল শেষের কথাটা বেশ তাচ্ছিল্য করেই বলে নিরা সানের নিজের মাঝে বড্ড বেশি খারাপ লাগা কাজ করছে পাখির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে কালবিনা কারণে কত আঘাত করে ফেললো মেয়েটাকে শান শান হুহ হু বল আরে চিন্তা কইর না সব ঠিক হয়ে যাবে তবে সময় লাগবে আগে ওর সম্পর্কে ভালো করে জেনে নাও তারপর না হয় নিরাকে থামিয়ে শান জিজ্ঞেসা করে এর ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট বলতে তাকে গুমোট থাকতে দেয়া যাবে না তোমার নিজেকে তার কাছে আকর্ষণীয় করে তুলতে হবে অর্থাৎ সে যেন তোমার প্রতি আসক্ত হয় তুমি যেন ওর আসক্তিতে পরিণত হও সোজা কথা সোজা ভাবে বলতে পারো না মেডিসিন কিওর রিল্যাক্স রিল্যাক্স সব বলছি এত হাইপার হইও না মৃদু হেসে বলে নিরা শোন তোমাকে না ভার্সিটি লাইফের শান হতে হবে ওই যে যেমন আমার জন্যে হোস্টেলের সামনে রাত বারোটার পর ফুল নিয়ে থাকতা গার্লস হোস্টেলের বাথরুম থেকে ধরা পড়লা এক কথায় তোমায় প্রেমিক পুরুষ হতে হবে প্রেম করতে হবে পাখির সাথে এবং পাখির মনেও প্রেমের অনুভূতি জাগাতে হবে ওকে বোঝাতে হবে ওর মাঝেও এই অনুভূতি বা চাহিদাটা আছে আর মেডিসিন দিচ্ছি ওকে মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার তবে কি জানো শান ব্যাপারটা খুবই স্লো মোশনে হতে হবে কচ্ছপের গতির মতো হুটহাট তোমার ধৈর্য হারালে চলবে না এর মাঝে আরও অনেক প্রসেস আছে যেগুলো ধাপে ধাপে আমি তোমায় জানাবো আর তুমি সে অনুযায়ী স্টেপ নেবে পনেরো দিন পর আরেকবার আসবে পাখিকে নিয়ে ওকে বলেই শান নিরার ভিজিট পে করতে চায় আরে রাখো রাখো আমি মাঝে মাঝে এমনিও রোগী দেখি আমি কারোর কাছে ঋণ রাখি না তোমার কাছে তো নয় বলেই বিলটা নীরা টেবিলের উপর রাখে বাহিরের উদ্দেশ্যে পা রাখতেই নীরা ডেকে ওঠে বউকে আগা গোড়া মুড়িয়ে এনেছ কই সুন্দর তো না কালো তবে অনেক মায়াবী মিষ্টি একটা মেয়ে যেমনই হোক আমার বৌ সে অন্তত তোমার মতো নোংরা রুচির নয় আমার মায়ের সিদ্ধান্ত বলে কথা ভুল হতেই পারে না সেদিনও না আজও না চোখের জল মুছে নীরা আবার প্রশ্ন করে ও বাড়িতে সবাই কেমন আছে জানো না যেন ঢং করবে না আমার সাথে ও বাড়ির দিনের খবর দিনে দিনেই তুমি পেয়ে যাও শোনো মোর ঢং ওকে শান শান নিশ্চুপ এই সুখে আছো তাহলে একটা কথা কান খুলে শুনে নাও আমার ওয়াইফ তোমার পেশেন্ট শো ডক্টর আর পেশেন্টের যা সম্পর্ক তাই মানতে বাধ্য তুমি ট্রিটমেন্টে যদি কোন রকমের কোন গরিমসি করো তো ভালো করেই জানো তোমাকে রংপুর ছাড়াতে দুই মিনিটও সময় লাগবে না আমার আর ক্যারিয়ারের কথা ভুলে যেও সুখ আমি ওর মাঝেই খুঁজে নিব নীরাকে কঠিন গলায় কথাগুলো বলে শান কেবিন ছেড়ে বের হয় পাখির সাথে কি করে চোখে চোখ রেখে কথা বলবো আমি ও কি কখন আমায় ক্ষমা করতে পারবে ভাবতেই কেবিনের বাহিরে এসে পাখিকে খুঁজতে থাকে কোথাও নেই সে একটু বাহিরে এসে দেখে চেয়ারে বসে টেবিলে মাথা রেখে নিচু হয়ে আছে পাখিকে ওভাবে দেখে সানের ভিতর যেনমোচর দিয়ে ওঠে আস্তে করে পাশে গিয়ে বসে পাখি টেবিলে কপাল ঠেকিয়েই শান্ত চাহনিতে চেয়ে থাকে সানের দিকে পাখিকে ওভাবে চেয়ে থাকতে দেখে নিজেকে সংবরণ করতে পারে না সে দুমরে মুচড়ে যাচ্ছে ভেতর বাহির নিজের বাজে ব্যবহারের জন্যে চোখ ফিরিয়ে নিয়ে পাশ ফিরে চোখের কোণে জমানো জলটা বুড়ো আঙ্গুলে মুছে নেয় সানকে নড়তে দেখে পাখি ঠিকঠাক হয়ে বসে ডক্টর নীরাকে চেনেন আপনি নিজের রোগের কথা না জানতে চেয়ে নীরার সাথে শানের পরিচয়ের কথা জানতে চায় মেয়েরা এমনি না বাড়ি চলো পাখি ধুমম চলুন পাখি আর কিছু জানতে না চেয়ে ক্ষীণ স্বরে সানের কথায় তাল মেলায় রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে শান আর রাখি শানের তীক্ষ্ণ দৃষ্টি রাখির দিকে পাখিকে বাড়ি পৌঁছে শান রাখির সাথে দেখা করতে রাখিকে রেস্টুরেন্টে ডাকে অ্যান্সার মি রাখে কুইক পাখির জীবনে কি ঘটেছিল কি ঘটেছিল বলতে ভাইয়া ভয় ভয় জবাব দেয় রাখি কোন কিছু লুকাবে না সাফ সাফ বলো পাখির অস্বাভাবিক আচরণের কারণ তুমি জানো আমরা একসাথে ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করি সবটা সময় ও খুব একা একা থাকত কারোর সাথে মিশত না ছেলেদের থেকে সবসময় হাজার মাইল দূরে থাকার চেষ্টা করত ক্লাস এইটে উঠে আমাদের এক ফ্রেন্ড ওকে লাভ প্রোপোজ করে শেষের কথাটা বলে রাখি আমতা আমতা করে শানের মুখের দিকে তাকায় শান চোখ বন্ধ করে জবাব দেয় কন্টিনিউ পাখি ওকে রিজেক্ট করে দেয় আর কেঁদে ফেলে এরপর যখন আমরা ক্লাস টেনে উঠি তখন আবারও সেই ফ্রেন্ডটা পাখিকে প্রোপোজ করে বসে এর মাঝে প্রত্যেক দিন পাখিকে ফলো করত সে পাখি ভীষণ অস্বস্তিতে পড়ে যায় আমাদের সবার চাপা পিতা বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয় কিন্তু পাখি কখনোই তার সাথে মিশত না না তার সাথে ফোনে কথা বলতে আগ্রহী ছিল আমরা ভাবতাম হয়তো মতের বাহিরে গিয়ে রিলেশন তাই এমন কিন্তু না পাখি একদিন সবাইকে অবাক করে দিয়ে মাঠের মাঝখানে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় ওই ছেলেটাকে ছেলেটার অপরাধ ছিল সে নাকি ক্লাসরুমে পাখিকে একা পেয়ে বাম গালে চুমু খায় এটুকু বলতেই রাখির কণ্ঠ কেঁপে ওঠে বলা থামিয়ে চেয়ে দেখে রাগে সানের চোয়াল কেঁপে উঠছে তারপর মাঠের মাঝে অঘটন ঘটিয়ে পাখি নিজের গাল ডলে ডলে চামড়া তুলে ফেলেছিল আর ওয়াশরুমে এসে বমি করে দেয় আমি গিয়ে কিছু বলাতেই হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে আমার ঘৃণা লাগছে নিজের প্রতি আমার কোন ছেলেকেই সহ্য হয় না রাখি সেদিন বুঝেছিলাম পাখির ছেলে মানুষে ফোবিয়া আছে বিয়ের দিন রাত্রে অনেক বুঝিয়েছিলাম ওকে তারপর আর আপনার ব্যাপারে তেমন কিছু বলতে চায়নি ও তাই আমিও ভেবেছিলাম সবটা সমাধান হয়েছে গর করে কথাগুলো বলে রাখি দম নেয় তোমার অন্তত আমায় সবটা বলা উচিত ছিল অ্যানিওয়ে চলো তোমায় পৌঁছে দিই ঠান্ডা কণ্ঠে বলে সান না ভাইয়া আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো চোখে দেখবে না আর এখন থেকে তো মাত্র দশ মিনিটের রাস্তা রিকশা নিয়ে যেতে পারবো সুরি হ্যাঁ ভাইয়া ওকে বাই টেক কেয়ার সান রাখিকে বিদায় দিয়ে রেস্টুরেন্টে বসে ভাবছে আর কিভাবে কি জানা যাবে কিছুক্ষণ পর বের হয়ে গাড়ি নিয়ে সোজা লালমনিরহাট রওনা দেয় বিয়ের আট দিন পর শান তার শ্বশুর বাড়ি এসেছে পাখির মা তাকে দেখে ভূত দেখার মতো চমকিত আজ বিয়ের দিন তেমন ভাবে খেয়াল করে দেখেনি নিজের মেয়ের জামাইকে গেইট খুলে হতভম্ব তিনি শানের ইতস্তত লাগছিল ব্যাপারটা কিছুক্ষণ পর শান সৌজন্যমূলক হাসি ঠোঁটে এলে ভিতরে প্রবেশ করে ববাবা ততুমি আজ হঠাৎ এভাবে সব ঠিক আছে তো পাখি কই অনেক দিন ধরে নিজের ছোট মেয়েকে না দেখে অস্থির হয়ে কথাগুলো জিজ্ঞেসা করলেন পাখির মা মা আসলে ওকে আনিনি আমার এদিকে একটু কাজ ছিল তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করেই যায় ওহহ সমস্যা নেই বাবা তোমার যখন ইচ্ছে তখন আসবে তুমি ভিতরে যাও রেস্ট করো আমি খাবারের ব্যবস্থা করছি আমার কিছু জানার আছে আনটি পাখির ব্যাপারে কি বলতো বাবা এরপর পাখির জীবনের কিছু কথা তার মা শানকে জানিয়ে দেয় ও ছোটবেলায় খুব চঞ্চল ছিল তাই শখ করে নাম রেখেছিলাম পাখি আমার মেয়ের চাঞ্চলতা হারিয়ে যায় পরে নামটার সাথে মেয়েটার মিল আর খুঁজে পাইনি কথার মাঝেই পাখির ভাবিও তাদের সাথে বসে একদিন ঈদে ও খুব সেজেছিল ওর চাচা চাচি রংপুর থেকে ঈদে বেড়াতে এসেছিল ওর চাচি ওকে দেখে বলেছিল পাখিকে তো ভূতের মতো লাগছে এত সাজ্য কেন এমনি কালো মানুষ আরও ভূত দেখা যাচ্ছে তার একটু পরপরই ও সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সেদিনের পর থেকে কখনো সাজতেন দেখিনি এরপর নানাভাবে মেয়েটা আমার গায়ের রং নিয়ে মানুষের কথা শুনে নিজেকে একা করে নিয়েছিল আন্টি ও কি কখনো বড় ধরনের ভয় পেয়েছিল একদিন আমি ওকে সাথে নিয়ে আমার ভাতিজির বিয়েতে যাই বিয়ের পরদিন সকালেই আমার ভাতিজিটা মাত্রাতিরিক্ত ব্লিডিং হয়ে মারা যায় ওর মৃত্যুর সময় ঘরে কেউ ছিল না পাখি ছিল শুধু তখন পাখি ক্লাস সিক্সে পড়ত এই ঘটনায় সে টানা সাত দিন কোন কথা বলতে পারেনি এরপর কোন ছেলে মানুষকেই সে আশেপাশে সহ্য করতে পারতো না ওর ধারণা বিয়ে হলেই মেয়েরা মরে যায় এই ঘটনার পরও আগের থেকে আরো ঘরকুনো হয়ে যায় আশপাশ কারোর সাথে মিশত না শানকে কিছু একটা ভাবতে দেখে পাখির মা জানতে চায় কিন্তু বাবা এসব এতদিন পর কেন জানতে চাইছ সব ঠিক আছে আছে তো বাবা আমার মেয়ের কিছু হয়নি তো শান কিছু একটা ভেবে সবটা চেপে গিয়ে পাখির ঘরে আসে ঘুরে ঘুরে ঘরের প্রতিটা কোনা খেয়াল করছে মেয়েটা সত্যিই খুব আত্মকেন্দ্রিক তা না হলে প্রতিটা ড্রয়ারে তালা ঝুলবে কেন ভাবতে ভাবতেই শান চাবির তালাশ করে কিছুক্ষণ খুঁজে পেয়েও যায় ড্রয়ার খুলে একটা মোটা কালো রঙ্গের ডায়েরি খুঁজে পায় বাড়ির প্রতিটা দেয়ালে খুব সুন্দর মেয়েলি হাতের পেইন্ট সানের নজর এড়ায় না খোঁজ নিয়ে জানতে পারে পাখি এসব আক্ত বাড়িতে আজ নতুন বউয়ের রান্না করা খাবার মুখে তুলতে চেয়েছেন সানের দাদিমা সে অনুযায়ী খাবারের মেনুও তিনি দিয়েছেন আলাদা আলাদা করে বিষটা আইটেম তিনি দিয়েছেন যার সবগুলোই করতে হবে পাখিকে রান্নায় পাখির বেশ পারদর্শিতা আছে তাই কোমরে আচল গুজে নেমে পড়ে রান্নায় শান বাড়ি থেকে ফিরেছে ঘন্টা খানেক হল এসেই রুমে ঢুকেছে আর বের হয়নি কিছুক্ষণ পর কালো কুচকুচে রঙের একটা হাফ হাফহাতা টিশার্ট পরে বাইরে বের হয় ড্রয়িং রুমে বসে সবার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে আর বারবার আর চোখে রান্না ঘরে পাখির দিকে দেখছে মেয়েটা আজ ছাই কালারের একটা শাড়ি পরেছে কোমরে আচল গোজার ফলে কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে ঘাড়ের উপর লম্বা চুলের ঢিলে হাতখোপাটা উসখুস করছে কপালের উপর ঘামে লেপটে আছে বেবি হেয়ারগুলো দাদি শানকে ফলো করছে অনেকক্ষণ তারপর কোনই দিয়ে গুথা দিয়ে রান্নাঘরে যেতে ইশারা করে শানমুচকি হেসে কিছু না বলেই পাখির পিছনে গিয়ে দাঁড়ায় আচমকা ঘুরতে গিয়েই সানের বুকের সাথে ধাক্কা লাগে পাখির চোখ খুলে শানকে দেখতে পেয়েই থ হয়ে চেয়ে থাকে সেদিকে সাওয়ার নেয়া ভেজা চুলগুলো থেকে ছোট ছোট ফোঁটায় পানি পড়ছে গায়ে কালো টিশার্ট টি শার্টের বুকের কাছে দুটো খোলা বোতাম ভেদ করে লোমগুলো জানান দিচ্ছে ফর্সা দেহে কালো রংটা যেন শানকে আরো আকর্ষণীয় করে তুলেছে পাখির নজর সরছে না কিছুতেই শান পাখির সামনে তুরি বাজাতেই চমকে ফেরে সে পিছনে ফিরে রান্নায় মনোযোগ দিতে দিতে বলে আপনি কখন এসেছেন কোথায় গিয়েছিলেন কেন মিস করছিলে বুঝি পাখির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে শান শানের কথায় সারা শরীরে যেন শিহরণ বয়ে গেল পাখির বাম কাথরা একটু নাড়িয়ে শানকে সরিয়ে দেয় সে শান সরে না গিয়ে নিজের বাম হাতটা পাখির কোমরের কাছে আনতেই খপ করে হাতটা ধরে ফেলে পাখি কি করছেন এসব ছাড়ুন বাহিরে সবাই দেখছে আমার ভালো লাগছে না কিন্তু শান ওর কথায় কান না দিয়ে কোমরে গোজা শাড়ির আঁচলটা টেনে খুলে দিয়ে কাঁধের উপর থেকে শাড়িটা নামিয়ে দেয় পাখি শুধু শানের কার্যকলাপ দেখছে আমার অসুবিধা হচ্ছে আর আপনি খুলে দিলেন কেন বলতে বলতেই শানের দিকে ফেরে পাখি শান কোন কথা না বলে এক হাতে পাখির কোমর জড়িয়ে আরেক হাতে কপালের উপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিতে ব্যস্ত এদিকে পাখি শুধু ছটফট করেই যাচ্ছে শুধুমাত্র আমার সামনেই কোমর পেট পিঠ উন্মুক্ত রাখবে এখানে কেউ নেই তবুও ঢেকে কাজ করবে তোমার সব দেখার অধিকার শুধুই আমার শেষ কথাটা বেশ মাখালো কণ্ঠে অধিকার খাটিয়ে বলে শান পাখি নির্বাক শ্রোতা হয়ে শানের কথা শুনে যাচ্ছে এ কথাগুলোয় কি যেন একটা আছে এভাবে তো কখনো কথা বলে নিয়ে এর আগে নাকি আমি শুনতে চাইনি পাখির ভাবনার মাঝেই শান ওকে ছেড়ে একটা আপেলে বাইট দিয়ে পাখির দিকে এগিয়ে দেয় খাবে ও হুম পাখির না সূচক শব্দে শান গুনগুন করে গান গেয়ে বাহিরে বেরিয়ে আসে ড্রয়িং রুমে সবাই বেশ অবাক শানকে গান গাইতে দেখে কারণের আগে কখনোই সে এভাবে গান গাইত না একে একে সব কিছু রান্না করে পাখি ঘরে আসে ঘরটায় ড্রিম লাইট ঝালানো বেশ অবাক হয় সে তারপর কোনো কিছুকে পাত্তা না দিয়ে একটা খাটের উপর রেখে ব্লাউজ পিটিকোট নিয়ে ওয়াশরুমে দ্রুত ঢুকে পড়ে ঘামের শরীর তার একদম ভালো লাগে না গোসল সেরে নিতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচেও কিছুক্ষণ পর মাথায় টাওয়াল পেঁচাতে পেঁচাতে ঘরে ঢোকে পাখি সাথে সাথেই ঘরের লাইট জ্বলে উঠল আচমকায় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে লাইটের দিকে এরপর চেয়ে শানকে দেখতে পায় অবাকের চরম সীমা পার হয় পাখির এদিকে পাখিকে এ অবস্থায় দেখে বুকে টিপটিপ শব্দ বেড়েই চলেছে সানের শুকনো ঢোক গিলে অপলকে চেয়ে থাকে সেদিকে শরীর ভালো করে না মোছার ফলে কোমরের কাছের পানি গুলো টপ টপ করে পেটিকোট ভিজিয়ে দিচ্ছে শান এক দৃষ্টিতে সেদিকে চেয়ে দেখছে শানকে ওভাবে দেখতে পেয়ে অস্বস্তিতে পড়ে পাখি মুখ ফিরিয়ে অপর পাশে ঘুরে দাঁড়ায় খুব স্লো মোশনে আগাতে হবে শান ধৈর্য হারা হলে চলবে না নিরার কথাটা হঠাৎ মগজে গিজগিজ করতেই শান চোখ ফিরিয়ে খাটের উপর থাকা শাড়িটা হাতে নিয়ে পাখির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এদিকে শানের পদধ্বনির দিক আন্দাজ করতে পেরে পাখি ভয় চুপ সে যায় গত রাতে সানের খারাপ ব্যবহারের কথা মাথায় আসে সান ধীর পায়ে পাখির পিছনে দাঁড়িয়ে শাড়িটা এগিয়ে দেয় নাও শাড়িটা পরে নাও পাখি অবাক হয়ে মাথা তুলে নেয় দ্রুত হাত বাড়িয়ে শাড়িটা এক প্রকার টেনে নেয় আপনি বাহিরে যান আমি শাড়ি সেট করব শানমুচ কি হেসে বেরিয়ে আসে লোকটা এত চেঞ্জ হলো কি করে আজ জোর করল না আমায় ভাবতে ভাবতেই শাড়িটা সেট করে ঘরের চারিদিকে চেয়ে পাখি থামকে যায় খাটের পাশে ভাসটায় বেশ অনেকগুলো কালো গোলাপ ড্রেসিং টেবিলের উপরের ভাসে কালো গোলাপ রাখা যেদিকেই চোখ রাখছে কালো গোলাপের সৌন্দর্যে ঘরটা ছে আছে ঠোঁটের কোণে বিশাল হাসি এলে গোলাপগুলো একে একে ছুঁয়ে দেখছে পাখি অজানা ভালো লাগায় ভরে উঠল তার তনু মন কে রাখল এসব শান তাছাড়া কে মানুষটা জানল কি করে আমার কাঙ্ক্ষিত ফুল কালো গোলাপ মানুষটার এত চেঞ্জ যাই হোক ফুলের বড্ড শখ ছিল আমার পূরণ হল আজ ভাবতে ভাবতেই হেসে ফেলে পাখি দরজার আড়াল থেকে পাখির হাসি যেন সানের অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তুলছে অবাক চোখে চেয়ে আছে সেদিকে এই প্রথম পাখিকে হাসতে দেখল সান হাসলে পাখির চোখগুলো ছোট ছোট হয়ে যায় অপরূপ অমায়িক পবিত্র একটা হাসি উহু উহু হালকা গলা ঝেড়ে শান রুমে ঢোকে পাখি চোখ মেলে সেদিকে চায় একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে থাকে সানের দিকে পছন্দ হয়েছে থুম্মম অনন্যেক মাথা নাড়িয়ে বলে পাখি পাখির হাতটা ধরতে গিয়েও না ধরে শান বিছানায় বসে পড়ে ইশারায় পাখিকেও বসতে বলে দুহাত দূরে পাখি গুটি সুটি মেরে বসে আমায় ভয় পাও পাখি পাখি নিশ্চুপ আচ্ছা পাখি আমরা কি বন্ধু হতে পারি পাখি মাথা তুলে তাকিয়ে মুচকি হেসে মাথা নিচু করে নেয় রাতে ডিনার টেবিলে পাখির প্রশংসায় সকলেই পঞ্চমুখ শ্বশুর খুশি হয়ে পাঁচ হাজার টাকা গুজে দিয়েছেন পাখির হাতে সবাই রান্নার প্রশংসা করছে শর্মিলা বেগম নিজের সিদ্ধান্তে যথেষ্ট গর্ববোধ তার চোখে মুখে উপচে পড়ছে স্বামীহা ভিতর ভিতর জ্বলছে বাহিরে তার কিছুটা প্রকাশ পাচ্ছে পাখি তোমার রান্নার হাত তো কথাটা বলতে গিয়েও স্বামীহার দিকে চেয়ে আটকে গেল শানের ভাইয়া ফয়েজ বহুদিন এমন পর পেট ভর শান্তির ঢেকুর তুললাম নাতবউ অনেক সুখী হ ভাবি অনেক অনেক মজা হয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছো টিনা আর রনি একসাথেই চিল্লিয়ে ওঠে শুধু কথা বলছে না শান মাথা নিচু করে খেই চলেছে আর মুচকি হাসছে রুমে এসে পাখি আরেকবার নিজের রুমটায় চোখ বুলিয়ে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ে শান কিছু মেডিকেল ফাইল চেক করে খাটের অপর পাশে মাথার নিচে এক হাত রেখে শয় কেন আমি পাখির জন্য এত করছি কেন ট্রিটমেন্টে আগাচ্ছি অন্য কাউকে বিয়ে করলে তো আমার লাইফটা এমন হতো না কেন তবে এই লাইফটাকে বেছে নিলাম কেন ছেড়ে দিচ্ছি না শুধু কি মায়ের সিদ্ধান্তকে সম্মান নাকি অন্য কিছু শানের ভাবনার মাঝেই পাখি এপাশ ফিরে বেঘরে ঘুমায় শান এক দৃষ্টে চেয়ে থাকে পাখির দিকে কি আছে ওর মাঝে কেন অপেক্ষা করছি ওর জন্যে এত মায়ময় মুখটা তাহলে কি ওর মায়ে আটকে গেলাম রান্নায় তো সবার মন জয় করে নিলে আমায় কবে জয় করবে বলতো ভাবতে ভাবতেই সাবধানতার সাথে এগিয়ে এসে আলতো করে চুমু দেয় পাখির কপালে পাশ ফেরায় আচল সরে যায় পাখির শান এক পলক সেদিকে তাকিয়ে মুচকি হেসে আচল উঠিয়ে নিজের জায়গায় আসে পাখি আরেকটু নড়েচড়ে গালের নিচে এক হাত দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে রাত তিনটা বেজে পাঁচ ছুঁই ছুঁই গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশ হঠাৎ ঘুম ভেঙ্গে যায় পাখির উঠতে উঠতেই খেয়াল করে শাড়ির আঁচলে টান পড়ছে তার পাশে চোখ মেলে দেখে হাট সার্জন সাহেব ঠান্ডায় জ্বরসর হয়ে ওর শাড়ির আঁচলে নিজেকে জড়িয়ে শুয়ে আছেন নিষ্পাপ একটা মুখবৈয়ব মুচকি হেসে ঘুমিয়ে আছে কপালের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো নাকে এসে ঠেকেছে এত লম্বা চুল অথচ জেল টেল মোড়ে ঠিক করে রাখে ভাবতে ভাবতেই মুচকি হেসে ওঠে পাখি তারপর আস্তে আস্তে নিজের শাড়ির আঁচল বের করে এনে পায়ের কাছের পাতলা চাদরটা গায়ে এলিয়ে দিয়ে দেয় সাথে সাথেই সার্জন সাহেব পাশ ফিরেই শক্ত করে চাদর জড়িয়ে আবার ঘুমিয়ে পড়েন যেন এই চাদরের অপেক্ষায় ছিলেন তিনি এরপর গুটি গুটি পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় পাখি নামাজ হতেই খেয়াল হয় অনেক দিন ধরে কোরআনটা পড়া হচ্ছে না পড়া উচিত যেই ভাবা সেই কাজ ভাগ্যিস সেদিন শাশুড়ি মা রুম থেকে আনিয়েছে সুমধুর কণ্ঠের চাপা তিলাওয়াত যেন ঘরময় ছড়িয়ে যাচ্ছে নিবিড়ভাবে তিলাওয়াতের মধুর ধ্বনিতে জেগে ওঠে সান চোখ মেলে ডান পাশে তাকাতেই চোখে পড়ে মোহনীয় এক দৃশ্য কোন প্রকার সারা শব্দ না করে মনোযোগ দিয়ে সে তিলাওয়াত শুনে যায় জীবনে এই প্রথম এভাবে ঘুম থেকে জেগে ওঠা এর চেয়ে আদর্শ জীবন আর কি ইবা হতে পারে ধন্যবাদ হে মালিক আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্যে ভাবতে ভাবতেই মুচকি হাসির রেশ ফুটে উঠে শানের মুখে ফজরের আজান হয়েছে তাকে কি ডাকবো নাকি কি না না জানি কত রাতে ঘুমিয়েছে নামাজটাও তো ফরজ কি করি পাখির ভাবনার মাঝেই চোখ মেলে উঠে বসে সান ঠোঁট এলে হেসে ওয়াশরুমে চলে যায় অজু করে এসে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায় পাখির অন্তরে প্রশান্তির বিশাল বিশাল ঢেউ খেলে যায় শান নিয়মিত নামাজি না মাঝে মাঝে পড়ে তবে পড়ার চেষ্টা করে আজ তার বাবা আহমদ সাহেব তাকে দেখে ভীষণ খুশি এই প্রথম বাবা ছেলে একই সাথে ফজর নামাজ পড়ছে সকাল হতে হতেই শানের ডাকে সবাই ড্রয়িং রুমে এসে পড়ে তার ইচ্ছে ঘরের প্রতিটি দেয়ালে পেইন্টিং হবে আর সেটা করবে বাড়ির নতুন বউ পাখিকে অবাক করে দিয়ে নাম বলে দেয় শান উনি কি করে জানলেন আমি পেইন্ট করি যাই হোক কেউ তো একজন জীবনে এলো যে আমার অব্যক্ত ইচ্ছেগুলোর খেয়াল রাখছে ভেবেই শানের দিকে খেয়াল হয় পাখির সবার মাঝে কৌতূহলের শেষ থাকে না যে নতুন বউ দেওয়াল পেইন্টিংও করে এ যেন আরেক গুণের নাম শুনে সবাই বিস্মিত আজ পেইন্টিংয়ের সমস্ত ব্যবস্থা করে শান মেডিকেলে পৌঁছায় এদিকে মনের মাধুরী মিশিয়ে সারাদিন ঘরের কয়েকটা দেওয়াল পেইন্ট করে পাখি শুধু অনুমতি পায়নি স্বামীহার ঘরের বিকেল গড়িয়ে সন্ধ্যা সবাইকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে পাখি নিজের রুমে এসে ফ্রেশ হয় কিছুক্ষণ পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় টলমলে পায়ে ঘরে ঢুকেই শান ওয়াশরুমে চলে যায় পাখি আমার জন্যে এক কাপ ব্ল্যাক কফি আনবে প্লিজ ওয়াশরুম থেকে ডেকে বলে শান ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে পাখি কফির মগটা সাইড টেবিলের উপর রাখছে মাথাটা একটু মাসাজ করে দেবে খুব ব্যথা করছে সাথে ক্লান্তও লাগছে আজ চেম্বারে অনেক ভিড় ছিল তাই হয়তো জজি দদিচ্ছি সানের কথার মাঝেই পাখি আমতা আমতা করে সায় দেয় তোমাকে দিয়ে কাজ করানোর কোন ইন্টেনশন আমার নেই পাখি তবে আমি জানি আমার এমন ছোট ছোট কাজে তোমার মধ্যকার জোরতা কেটে যাবে মনে মনে কথাগুলো আওরায় সান কই দাও বলেই পাখির হাত দুটো নিজের মাথায় রেখে বিছানায় শুয়ে পড়ে পাখির মাঝে অনেক জোরতা কাজ করছে সে না পারছে মাসাজ বন্ধ করতে না পারছে চালিয়ে যেতে এই হাতে জোর নাই একটু জোরে দিতে পারো না বলেই শান পাখির হাত দুটো আস্তে করে চেপে ধরে ঘাড় ঘুরিয়ে উঠে বসে পাখির দিকে নিষ্পলক চেয়ে থাকে চাহনির গভীরে চলে যায় শান চোখের দিকে চেয়ে আসতে করে পাখির হাতের পিঠ পাশে আলতো ঠোঁটের স্পর্শ দিতেই কম্পিত হয় পাখির সারা শরীর চোখ বুঝে মুখ খিচে ফেলে কিছুই হয়নি ভাব নিয়ে শান উঠে কফির মগ হাতে নিয়ে বেলকনিতে চলে যায় চুমুক ফেলেই আবেগাপ্লুত হয় সে কফির টেস্ট বেশ অন্যরকম তো ভেবেই ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তোলে লোকটা এমন হল কেন হঠাৎ জোর করে না আর আবার আমার সবকিছুর এত খেয়াল রাখছে স্ট্রেয়ঞ্জ তবে তাকে আগের ন্যায় এতটাও অসহ্য লাগে না পাখি স্তম্ভের ন্যায় বিছানায় বসে ভাবতে থাকে সকাল হয়েছে অনেকক্ষণ শান মেডিকেলের জন্যে রেডি হচ্ছে তার মাঝেই স্বামীহা আর ফয়েজের ঘর থেকে চাপা চাপা আওয়াজ ভেসে আসছে পাশাপাশি ঘর হওয়ায় কথাগুলো স্পষ্টই শোনা যাচ্ছে ভাইয়ার তো এতক্ষণে অফিসে যাওয়ার কথা তাহলে কারা এভাবে কথা বলছে ধস্তাধস্তির মতো লাগছে ভাবি প্লিজ আমি এসব দেখি না আমি পারবো না এসব দেখতে দয়া করে আমায় যেতে দিন এটা তো পাখির কণ্ঠ আমার কি যাওয়া উচিত নাকি নয় এদিকে সময়ও তেমন নেই ভাবতে ভাবতেই সামিহার ঘরের দরজায় এসে পড়ে সান সামিহা পাখিকে ফোনে কিছু একটা দেখতে বেশ জোর জবরদস্তি করছে শান চোখ বন্ধ রেখে হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণের চেষ্টা চালাচ্ছে সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে দ্রুত রুমে ঢুকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে স্ক্রিনে চলমান জিনিস দেখে রক্তচক্ষু নিয়ে সামিহার দিকে তাকায় স্বামীহা ভাবতেও পারেনি শান এভাবে এ ঘরে ঢুকবে সে ভেবেছিল শান অলরেডি মেডিকেলে পৌঁছে গেছে এদিকে অস্বস্তিতে আর ঘৃণায় পাখির চোখ বেয়ে পানি পড়ছে শানকে দেখে পাখি দৌড়ে এসে শানের আড়ালে দাঁড়ায় আর নীরবে কান্না করে যায় এসব কি ভাবি হোয়াট দ্য হেল ইজ দিজ দাঁত চেপে প্রশ্ন করে শান শানের চোখে যেন আগুন ঝরছে শানের রাগের মাত্রা এ বাড়ির কারোরই অজানা নয় ভয় আর্স্ট হয়ে যায় স্বামীহা শোষ্যান ওর মাঝে তো এসব ব ব্যাপারে জোরতা কাজ করে তাই ভাবলাম যদি ব্যাপার গুলোয় ও একটু ফ্রি হয়ে যেত তাহলে যজজোরতা টা কেটে যেত ভয় নিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় স্বামীহা বলে শানের রিয়াকশনের অপেক্ষা করে শানের মুখ দেখে বুঝা যাচ্ছে উত্তর তার পছন্দ হয়নি তাই আবার গর করে বলতে থাকে এসবে ওর তো একটা অসুস্থতা রয়েছে না তাই ভাবলাম এসবের মাধ্যমে যদি একটু নিজেকে রিকভার করতে পারে এসব নিয়ে তোমায় ভাবতে হবে না ইভেন কারোরই ভাবতে হবে না আমি ওর হাজবেন্ড আমি যদি অপেক্ষা করতে পারি তোমাদের কারোরই সমস্যা হবার কথা না যা হবে আমি দেখে নিব বলতে বলতেই শান পাখিকে এক হাতে কাছে টেনে নেয় এটাচর পিকচার তার মতো পাখিও ওর বুকের কাছে চলে যায় এই মুহূর্তে কোন জোর তাই কাজ করছে না তার শান ভুল ভাবছ আমায় ও তো অনেক বেগডেটেড টাইপ মেয়ে এসবে আনারি। তাই ভাবলাম আমি কিন্তু তোমাদের ভালোর জন্যে ব্যাস অনেক হয়েছে আমার ভালো নিয়ে তোমাদের কারোরই ভাবার দরকার নাই তোমারও তো নয় ই ও বেগডেটেডই থাকুক তোমাদের ফ্যামিলির মেয়েদের মতো অ্যাডভান্স হবার দরকার নেই ননিড এক হাত উঁচিয়ে স্বামীহাকে থামিয়ে দেয় শান ইউ আর ক্রসিং ইউর লিমিট ইউ হ্যাভ অলরেডি ক্রসড ছিলজ্জা লাগছে আমার নিজেরই নেভার ডেয়ার টু ডু দিজ উইথ হার লাইক দিজ ব্লাডি চিপ দ্যান দেয়ার উইল বি নো ওয়ান ওয়ার্স দ্যান মি আঙ্গুল উচিয়ে স্বামীহাকে শক্ত চোখে বলে সান স্বামীহা ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বাইদা ওয়ে তুমি কি করে জানলে ওর অসুস্থতার কথা স্বামীহা কাচুমাচু করে কিন্তু বলার মতো কিছু পায় না ওহহো আইসি কি করে ভুলে গেলাম আমি হোয়াটেভার আগেই মাথায় রাখা উচিত ছিল আমার বলেই পাখিকে নিয়ে স্বামীহার ঘর থেকে বেরিয়ে যায় শান তুমি ও ঘরে কেন বিছানায় পাখিকে বসিয়ে পানির গ্লাস এগিয়ে জানতে চায় শান গ্লাসের পানি শেষ করে ধীরে ধীরে জবাব দেয় আমি কয়েকটা দেওয়াল পেইন্ট করেছি ভাবিকাল করতে দেয়নি ভাবলাম আজ আরেকবার জিজ্ঞেসা করি তাই ঘরে গেছিলাম আর ভাবি জোর করেই ওসব। বলেই ঘৃণায় চোখ মুখ দুহাতে ঢেকে নেয় পাখি রিল্যাক্স আর কখনো আমার অনুমতি ছাড়া ও ঘরে যাবা না। ওকে পাখিকে চুপ করে থাকতে দেখে গা ঝাঁকিয়ে আবার একটু জোরালো কণ্ঠে জিজ্ঞেসা করে ওকে পাখি চমকিত হয়ে মাথা একপাশে হেলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয় থাকো আমার দেরি হয়ে যাচ্ছে কোন প্রবলেম হলে কল করবা নয় তো মাকে জানাবা আসছি টেক কেয়ার বলতে বলতেই পাখির বাম গালে হালকা টেনে চলে যায় শান সকাল সকাল বাড়ির সব কাজ মোটামুটি ভাবে শেষ করে শাশুড়ি মায়ের ডাকে সারা দিয়ে তার ঘরে যায় পাখি বসতে বলে আলমারি থেকে কয়েকটা প্যাকেট বের করেন তিনি বিয়ের পর থেকে এ ঘরে আসার আজ প্রথম দিন বেশ রাজকীয় ব্যাপার সেপার আছে ঘরটায় পুরনো দিনের অনেক কিছুই সেখানে ঘরের চারিদিকে ঘুরে ঘুরে প্রতিটা কোনার সৌন্দর্য উপভোগ করছে সে বৌ মা শাশুড়ি মায়ের হঠাৎ ডাকে সম্বিত ফেরে পাখির এখানে বস দেখো তো কোনটা পছন্দ হয় বিভিন্ন ডিজাইনের কয়েকটা গয়না দেখায় পাখিকে মা আমি এসব গয়না পরি না দেখতেই তো পারছেন এসব আমার লাগবে না মা আপনি রেখে দিন পরে কাজে লাগবে কিছু একটা ভেবে শর্মিলা আহমেদ ফোঁটে হাসি এলে পাখির কপালে চুমু খেয়ে বলেন জীবনে অনেক অনেক সুখী হও গোমা সাথে আমার ছেলেকেও সুখী রেখো পাখি নিঃশব্দ হেসে ওঠে আমার ছেলেটা মনের দিক থেকে অনেক ভালো সেদিন রাতে হয়তো বাজে ব্যবহার করেছিল তোমার সাথে তবে ও খুবই ভালো বলতে বলতেই মনের মতো একটা হার নিয়ে পাখির গলায় পরিয়ে দেয় ওর মাঝে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করছি ক দিন ধরে আমি জানি সবই তোমার অবদান দেখবে একদিন তোমরা অনেক সুখী থাকবে পাখি লজ্জায় মাথা নুইয়ে ফেলে আজ বিকেল বিকেলই বাড়ি ফেরে শান এসে ফ্রেশ হয় কিন্তু পাখিকে ঘরে খুঁজে পায় না সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে পাখি পাখি ও হো পাখি কি আদুরে স্বরে ডাকিস রে ভাইয়া মজার ছলে কথাটা বলে টিনা রান্নাঘর থেকে এক বাটি আচার নিয়ে বের হয় মার্বো টেনে এক চর যা আচারের বাটি দিয়ে পড়তে বসো গিয়ে বড় মা ভাইয়াকে বলে দাও আমি বড় হয়ে গেছি যখন তখন এক চর এক চর কি কথা শেষ হবার সাথে সাথেই কানটা টেনে ধরে শান খুব লায়েক হয়েছ না ঈশ্বস ভাইয়া লাগছে আমার ভাবি পাখি দাদির রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে ভাই বোনের খুনশুটি দেখে আর চোখে তাকায় সেদিকে সানের চোখে চোখ পড়ে যায় সাথে সাথেই লজ্জায় চোখ ফিরিয়ে নেয় লোকটা দিন দিন সুন্দর হচ্ছে মনে হয় কি কি যে করে নিজেকে ফিট রাখতে কে জানে ভাবতে ভাবতেই সামনে কারো বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বিকট শব্দে পাখি পা চেপে মেঝেতে বসে পড়ে রান্নাঘর থেকে সবাই ছুটে আসে শান্ত হয়ে যায় ঘটনার আকস্মিকতায় আমি তো ইচ্ছে করেই দাঁড়ালাম ওর সামনে কি থেকে কি হলো এটা ভায়া কি ভাবছিস ভাবির পায়ের গোড়ার জয়েন ভেঙ্গে গেছে তাড়াতাড়ি কিছু একটা কর রনির ডাকে হুশ ফিরে দেখে সত্যিই পায়ের জয়েনের হাঁটা সরে গেছে অনেকটাই পা চেপে ধরে অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠছে পাখি দ্রুত মেডিকেলে ফোন করে কেবিন বুক করতে বলে সান তারপর পাখিকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে দরজার দিকে ছুটে যায় থামো মেয়ে তোমার কান্না আমার কলিজা ভেদ করছে সহ্য হচ্ছে না কিছুতেই না জানি কত কষ্ট হচ্ছে তোমার প্লিজ থামো পাখি এত ব্যথা কেন হচ্ছে বুকে ভাবতে ভাবতেই গাড়ির কাছে চলে আসে শান শানের চোখের কোন ভরাট হওয়া অশ্রু পাখির নজর এড়ায়নি মেডিকেলে এসে অর্থোপেডিক ডক্টর মাহমুদের কাছে নেয়া হয় পাখিকে শান ভয় পাবার কিছু নেই আমি পেইন কিলার দিয়েছি এটা ক্লোজ ফ্রাকচার অর্থাৎ চামড়া ভেদ করে হার বাহিরে আসেনি ফলে ব্লাডও নেই আশা করা যায় তাড়াতাড়ি সেরে যাবে আমি এক্স রে টেস্ট দিচ্ছি করিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই ইয়াং ম্যান মেডিকেলের সিনিয়র ডক্টর মাহমুদ শানকে আশ্বস্ত করেন সিনিয়র হলেও স্বভাবসুলভ আচরণ তার সবার সাথেই থেকে যায় একজন কাউকে সবসময় ওর কাছাকাছি থাকতে হবে ক্লোজ ফ্রাকচারে আমরা ডক্টররা আর আইসিএন থেরাপি দিয়ে থাকি অর্থাৎ আর সমান রিস্ট ভাঙ্গা স্থানটিকে টোটাল বিশ্রামে রাখতে হবে আই সমানই চারায় বরফ লাগাতে হবে সি সমান শ্র্যা বান্ডেজে দিয়ে নাড়াচাড়া বন্ধ করানো ই সমান এলিভেশন স্থানটি উঁচুতে রাখতে হবে আর এন সমান এনএসএইডি অর্থাৎ বেদনানাশক ঔষধ দিতে হবে তুমি চিন্তা করো না আমি পেইন কিলার দিয়েছি ওকে আরও দিচ্ছি আর আজই নিয়ে যেতে পারবা ওকে তবে মাইন্ড ইট প্রপার রেস্ট হোমম প্রেসক্রিপশন লিখে হাতে দেন সানের এক্স রে টেস্টের পর ডক্টর পাটা প্লাস্টার করে দেন পেইন কিলার দেয়ার পরও ব্যথায় দাঁতে দাঁত চাপছে পাখি ওর এই অবস্থা দেখে নিজেকেই বার বার দোষ দিচ্ছে শান ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে পরিবারের সবাইকে আশ্বস্ত করে শান এরপর কেবিনে ঢুকে পাখিকে আবারও সাবধানে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা ধরেন পাখি শুধু অবাক চোখে দেখে চলেছে শানকে গাড়িতে খুব সতর্কতার সাথে পাখিকে বসিয়ে দিয়ে রনিকে প্রেসক্রিপশন ধরিয়ে দেন ঔষধগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবি আই ম সরি পাখি আমি জানতাম না এমন কিছু হবে আপনি সরি কেন বলছেন আমারই আরেকটু দেখে হাঁটা উচিত ছিল ঘরে ঢুকেও শান ওকে কোল থেকে নামাচ্ছে না দেখে পাখি উসখুস করছে শান বুঝতে পেরে আস্তে ধীরে পাখিকে বিছানায় শুইয়ে দেয় শান এতটাই কাছে এসেছে পাখির যেন দম আটকে আসছিল শ্বাস যেন ভারী হয়ে আসতে চায় সানের মুখের খোঁচা খোঁচা দাড়ি পাখির বাম গাল বেয়ে নিচে নামতেই ওর গলা জড়িয়ে ধরে সে শান দুটো শুকনো ঢোক গিলে গভীর চাহনিতে চেয়ে থাকে পাখির দিকে শান কন্ট্রোল ইউর সেলফ ইট ইজ নট দ্য রাইট টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নিজের মনকে বুঝিয়ে শান দ্রুত উঠে চলে আসে পাখি হতভম্ব হয়ে শানের দিকে চেয়ে থাকে লজ্জা লাগছে নিজের কাজে নিজেরই শান এক পলক সেদিকে চেয়ে মনে মনে ভাবে এই ছোট ছোট দূরত্বগুলোই তোমাকে আমার কাছে আনবে পাখি শান খাটের পাশে স্ট্যান্ড রেখে সেখানে পাটা ঝুলিয়ে রেখে এটা ওটা কথা বলছে পাখির সাথে পাখি শুধু শানের কাজ কারবার দেখছে আর ক্ষণে ক্ষণে অবাক হয়ে যাচ্ছে এত বড় মাপের একজন মানুষ তার মাঝে কোন অহংকার নেই না আছে আলাদা গো কোন দিক থেকেই আমি তার যোগ্য নই অথচ কত কেয়ার করছেন তিনি আমার ভাবতে ভাবতেই চোখ লেগে আসে পাখির কথার ফাঁকে শান চোখ ফেলে দেখে পাখির চোখে গভীর ঘুম এই পাখি এই একদম না ঘুমাবা না একদম তোমার রাত্রের ঔষধ আছে হুমম আমার খুব ঘুম লাগছে গভীর ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে পাখি প্লিসেন বেশি সময় লাগবে না জাস্ট রাতে খাবারটা খেয়ে ঔষধ খাবা বারবার বার শাশুড়ি মা এসে দেখে যাচ্ছেন বয়স্ক দাদি শিরি ডিঙ্গিয়ে দেখে গেছেন দুইবার নিজেকে খুব বিশেষ মানুষ মনে হচ্ছে পাখির একটু পর শাশুড়ি মা প্লেট ভর্তি খাবার এনে জোর করে খাইয়েছেন পাখিকে খাওয়া শেষে তিনি শানকে ঔষধগুলো খাওয়াতে বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন আজ ফ্রাকচার টানা হলে নিরার দেয়া ঔষধগুলো এই মেয়েকে কখনো খাওয়ানো যেত না আপনি হাসছেন যে কই না তো ওই যে মুখে হাসির রেশ অত ভাবতে হবে না তোমায় ঔষধ খাও থুমম নাও প্রেসক্রিপশনে পাঁচটা ঔষধ দেখলাম এখানে সাতটা কেন পাখির দিক থেকে চোখ ফিরিয়ে শান জবাব দেয় ডাক্তার পরে ফোন কক করে ও দুটা ঔষধ দিয়েছেন কি ব্যাপার এমন করে কি দেখো ডাক্তার তুমি না আমি আমি তো কিছুই বললাম না আপনাকে জাস্ট বললাম এনাফ অনেক বকবক করেছো এবার ঘুমাও আমি বকবক করি এই যে পাখি মুখ ফিরিয়ে ঔষধগুলো খেয়ে সাবধানে শুয়ে পড়ে তোমার মধ্যকার জোরতা একটু হলেও কমেছে মুচকি হেসে মনে মনেই বলে ওঠে সানের ফোনে কারো কল আসায় বেলকনিতে চলে যায় কাউকে ইমিডিয়েট আগামীকালই জয়েন করার কথা বলে সকাল হতেই পাখির পরিবারের সবাই উপস্থিত সান নিচে নেমে তাদের দেখে পুরোই অবাক ভাইয়া আপনারা আমি ওনাদেরকে বলেছি শান এখানে আসতে রান্নাঘর থেকে শানের মা গলা উচিয়ে বললেন কিন্তু মা কেন কি বলি সেসব কেন মানে মেয়ের বাড়ি আসবে না তারা আর পাখির অসুস্থতার কথাটা আমি চেপে রাখতে পারিনি তা বাদেও মেয়েটা বিয়ের পর একদিনও ও বাড়ি যায়নি এনারা তো পাখিকে দেখলে সাথে নিয়ে যাবে শানের মনে অজানা শঙ্কা কাজ করছে এই মুহূর্তে পাখির সাথে দেখা সাক্ষাৎ করেন সবাই পাখির মায়ের মন বড্ড খারাপ মাতো তিনি এই অবস্থায় মেয়েকে রেখে কিছুতেই যাবেন না তার কথা তার মেয়ে ওখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে সানের মনের শঙ্কাটা বাস্তবে পরিণত হতে সময় লাগল না কি করবে কিছুই মাথায় আসছে না সানের আনটি এই অবস্থায় কি করে নেবেন ওকে ডাক্তার প্রপার বেড রেস্ট নিতে বলেছে আন্টি মানে এসব কি ব্যবহার সান উনি তোমার শাশুড়ি মা মা ডাকবে তাকে মায়ের কথায় কান দিয়ে চুপ সে যায় সান ওনাদের কথার মাঝেই একটি মেয়ে ব্যাগপত্র সহ বাড়িতে ঢোকে আসো ইকরা ড্যাশ ওকে রেশান মা ইকরা আমি পাখির জন্যে চব্বিশ ঘন্টা নার্স রেখেছি আজ থেকে জয়নোর আমি তো আর ওর পাশে সারাক্ষণ থাকতে পারবো না তাই ইকরা ওকে দেখাশোনা করবে সানের কথায় সেখানকার সবাই একে অপরের মুখ চাওয়া চাউি করছে আর মিটমিটিয়ে হাসছে নিজের মেয়ের এমন যত্ন দেখে রাশিদা বেগমের চোখে খুশি রশ্রু টলমল করে ডাক্তার কয়েকটা দিন নড়াচড়া করতে বারণ করেছেন একদমই তাই ওর যাওয়া হচ্ছে না ভাইয়া ও একটু সুস্থ হয়ে যাক আমি নিজেই গিয়ে রেখে আসব শানের কথার সাথে পাখির ভাই সহমত প্রদান করে ইকরাকে পাখির রুম দেখিয়ে দেয় শান এরপর রেডি হয় মেডিকেলের জন্যে মাথায় জেলটা লাগিয়ে চুলগুলো সেট করে নেয় শান হাতের ব্র্যান্ডের ঘড়িটা বাঁধে গায়ে ব্রাউন কালার শার্টের হাতা ফোল্ড করছে আর আয়না দিয়ে বিছানায় পাখির দিক দেখছে পাখি বার বার আর চোখে দেখছে তাকে সেটা কোনোভাবেই চোখ এড়ায়নি সানের পারমিউমের করা সুগন্ধ পুরো রুম জুড়ে ছেয়ে যাচ্ছে হঠাৎ পাখির নাকে আশায় হেঁচে ফেলে এতে পায়ে সামান্য ব্যথা অনুভব করে উপভ শব্দে ওঠে কি হয়েছে ব্যথা পেলে ঠিক আছো তুমি কোথায় যাচ্ছেন এত সেজে বলতে বলতেই আধশোয়া হয়ে বসতে চায় পাখি সানোর পিঠের নিচে বালিশ দুটো ঠেকিয়ে জবাব দেয় মেডিকেল ছাড়া কোথায় যাব আর মনে তো হচ্ছে মেয়ে পাগল করতে যাচ্ছেন কেন তুমি পাগল হলে নাকি পাখির চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসবে ভাব আমি তো মাত্র ঠোঁট নেড়েই বললাম তাতেই বুঝল কি কান রে বাবা বেশি না ভেবে চুপচাপ শুয়ে থাকো কোন প্রকার কোন প্রয়োজন পড়লে ইকরাকে ডাকবে মনে থাকবে শান পাখির মাথায় হাত রেখে বলে নিজের মাথায় কারো ভরসার হাত অনুভব হচ্ছে পাখির প্রশান্তিতে যেন বুক ভরে উঠছে তার সব পুরুষ মানুষ এক না আনমনে ভেবেই মুখে হাসির রেশ ফুটিয়ে তোলে পাখি টেক কেয়ার তাড়াতাড়ি আসার চেষ্টা করব বলেই ফট করে পাখির বাম গালে ঠোঁট ছুঁয়ে চুমু দ্রুত ঘর ছাড়ে শান এদিকে কি থেকে কি হল পাখির ভাবতে কিছু সময় লাগল গালে হাত দিয়ে হা করে অবাক চোখে দরজার দিকে চেয়ে আছে ড্যাশ এমনিতেও কোথাও যাওয়া হয় না তার উপর পা ভেঙ্গে বসে আছি এখন তো আরো ঘর থেকে বের হওয়াও পসিবল না এভাবে ভালোও লাগছে সারাদিন শুয়ে শুয়ে থাকতে হচ্ছে দাঁত দিয়ে নখ খুঁটছে আর আনমনেই ভেবে চলেছে পাখি ম্যাম কিছু লাগবে কিছু খাবেন না কিছু লাগবে না সৌজন্যমূলক হেসে জবাব দেয় পাখি সন্ধ্যার কিছু পরে শান ফিরে আসে হ্যাঁ হ্যাঁ ওখানেই রাখো ওগুলো আমি ঘরে নিয়ে আসবো তুমি ওখানেই রাখো দরজার সামনে কিছু একটা রাখতে বলছে শান পাখি ঘাড় উঁচিয়ে দেখার চেষ্টা করছে পারছে না শানের আশায় ইকরা নিজের রুমে চলে যায় কতকগুলো ছোট বড় টবে কতকগুলো গাছ ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট মনে হচ্ছে দেখেই ঝলমলিয়ে ওঠে পাখির চোখ তার অনেক ইচ্ছে ছিল ইনডোর প্ল্যান্ট লাগানোর এত গাছ থুমো মানলাম পছন্দ হয়েছে তোমার ভীষণ নন অনেক দিনের ইচ্ছে ছিল আমার জানি মানে কিভাবে জানাটা খুব জরুরি চোখ ছোট ছোট করে শান প্রশ্ন করে চুপসে যায় পাখি পরক্ষণে গাছগুলোর দিকে নজর পড়লে আবারও ভালো লাগায় ভরে ওঠে মন সাইড টেবিলের উপর রাখা মানি প্ল্যান্টটা হাত দিয়ে নেড়েচেড়ে দেখছে আর হাসছে মেয়েটা শান ফ্রেশ হয়ে এসে আর চোখে দেখেই চলেছে সেসব একটা লুকাইতো বাচ্চা মানুষটা কি করে আমার মনের কথাগুলো বুঝে যায় ঘরে শুয়ে শুয়ে বোর হব তাই এতগুলো প্ল্যান্ট উপহার ভাবতেই একরাশ ভালো লাগা এসে ভর করে পাখিকে খাইয়ে দেয় ইকরা এরপর নিজের রুমে চলে যায় শান বিছানায় পাখির পাশে গিয়ে বসে ল্যাপটপে কাজ করছে আর পাখি এক ধ্যানে সেদিকে চেয়ে আছে কি দেখছ কক কি ক কিছু না তো এমন করো কেন পাখি আমি কি খুব খারাপ দেখতে বা ভয়ানক মানে শোন আমরা স্বামী স্ত্রী এর মানে কি জানো নিজেদের সব কথা আমরা একে অপরের সাথে শেয়ার করব আমি চাই তুমি তোমার ছোট বড় সব কথা আমায় বলো ট্রাস্টমি তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনব আর তুমি কি না মুখটা থমথমে করে আবার ল্যাপটপে মনোযোগ দেয় শান আপনি এত ভালো কেন শান শানের দিকে ভালো লাগার দৃষ্টি নিক্ষেপ করে আচমকা প্রশ্নটা করে সে শান দু এক সেকেন্ড চোখ বন্ধ করে মুচকি হেসে চোখ খুলে পাখির পাশ ফিরে ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে বলে ভয় লাগে না এখন যদি খেয়ে ফেলি তোমায় বলতে বলতেই পাখির কাছে চলে আসে ধ্যাত বলেই পাখি সরে যেতেই পায় সামান্য ব্যথা পায় কি হলো আবার ব্যথা পাইলা না আমি মজা করছিলাম ড্যামিড উঠো ঔষধের সময় হয়ে গেছে তোমার বলেই শান উঠে ঔষধ খুলে পাখির হাতে ধরিয়ে দেয় আজও সাতটা ঔষধ কেটে যায় কয়েকদিন এর মাঝে শানের প্রতি পাখির ভালো লাগা দিনকে দিন বেড়েই চলছে শানের সাথে গল্প করা অস্বস্তি ছাড়াই মনের কথাগুলো বলা আর শান সেগুলো পালনের যথেষ্ট চেষ্টা করে আর চোখে শানকে দেখা সাওয়ার নেয়ার পর শানের ভেজা চুলের বিন্দু বিন্দু পানির রেশ সবই যেন অভ্যেসে পরিণত হচ্ছে শান এখন একটু আক্তু মজাও করছে ইদানিং এই যেমন হুটহাট গালে চুমু দেয়া হাতের উল্টো পিঠে চুমু খাওয়া গোসল সেরে ভেজা চুল পাখির সামনে এনে ঝাড়া দেয়া ল্যাপটপে শানের আগের ছবিগুলো নিয়ে হাসি মশ করা এসবই যেন পাখির অভ্যেসে পরিণত হচ্ছে পাখির মধ্যকার জোরতাও খানিকটা কেটে গেছে ইদানিং বোর লাগে না কোন কিছুই বেশ ফুরফুরে লাগে তার নিজেকে পাখিকে ডক্টর মাহমুদের চেম্বারে আরেকবার নিয়ে আসে শান প্লাস্টার খোলার সময় হয়েছে ডক্টর প্লাস্টার খুলে অবাক হয়ে যায় বেশ অনেকটাই রিকোভার হয়েছে ভাঙ্গা হাটটা সান হাটটা আশি শতাংশ জুড়ে গেছে এখন আরেকটু কষ্ট করে পাখিকে কয়েকটা ব্যায়াম করতে হবে এতে আশা করা যায় ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে বলেই ডাক্তার মাহমুদ কয়েকটা ঔষধ লিখে দেয় প্লাস্টার খোলায় পাখি এখন সানের বাহু ধরে ধীরে ধীরে হাঁটতে পারে প্রথম প্রথম সানের এত কাছে যেতে খুব সংকোচ লাগত কিন্তু কিছু করার ছিল না প্রতিদিন একটু একটু হাঁটার নির্দেশ দিয়েছিল ডাক্তার শান প্রতিদিন মেডিকেল যাবার পূর্বেই সকালে ছাদে নিয়ে আসতে আস্তে ব্যায়াম করতে সাহায্য করে পাখিকে এ কয়দিনে পাখি শুধু মন্ত্রমুগ্ধের ন্যায় শানকে দেখেছে তাকে ছোঁয়ার মাঝে কোন খারাপ ইন্টেনশন শানের মাঝে দেখতে পায়নি সে নিজের মাঝেই অজানাকে পাখিকে খুঁজে পায় দিন দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই ইনডোর প্ল্যান্টগুলোতে হাত বোলাচ্ছে পাখি হঠাৎ ফোনটা বেজে উঠল ধীর পায়ে ফোনের কাছে গিয়ে স্ক্রিনে জলজল করা নামটা দেখে আনমনেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হাট সার্জন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ম্যাডাম কি করছেন এই মুহূর্তে সানের কথায় লজ্জার আভা ভেসে উঠে পাখির গালে প্ল্যান্টেদের কাছে হুমম জানিত আমার অল্টারনেটিভ হিসেবে তাদের সাথেই সময় কাটান তবে নিঃশব্দে হেসে ওঠে পাখি রেডি হয়ে থাকুন বোরখা নয় শাড়ি পরবে না যার পারলে একটু সাজবেন আমি তো বোরখা ছাড়া কোথাও যাই না বোরখা ছাড়া এমন কোথাও নিব না তোমায় যেখানে মানুষের নজর পড়ে যায় রেডি হয়ে থেকো সানের প্রতিটা কথাই আজকাল খুব মাদকতা খুঁজে পায় পাখি ভালো লাগা ছেয়ে যায় তার মুখে উচ্চারিত প্রত্যেকটা বাক্যে মধুমিশ্রিত লাগে মানুষটা এত করছেন আমার জন্যে আমি কি এটুকুও পারবো না ভাবতে ভাবতেই পাখি কালো রঙের সফট জর্জেটের শাড়িটা কাবার থেকে বের করে কষ্ট করে হলেও শাড়িটা সেট করে নেয় নিজের শরীরে শাড়ির সাথে ম্যাচিং হাফ স্লিভের ব্লাউজটা পরে নেয় ঠোঁটে হালকা খয়রি রঙের লিপস্টিকের ছোঁয়া লাগায় কপালে ছোট্ট একটা কালোটি কানে ছোট ছোট দুটো রেগুলার ইউজের স্বর্ণের দুল পরে নেয় পাখির চুল শান বড্ড পছন্দ করে মুচকি হেসে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে রাখে ব্যাস আমি রেডি নিচে সার্জন সাহেবের গলা শোনা যাচ্ছে অনেকক্ষণ হলো অথচ ঘরে এখনো আসছে না কেন ভাবতেই দরজার দিকে এগোতে ফট করে বাহির থেকে কেউ একজন লক করে দেয় কি হলো এটা কে লক করল নিচে কারো কোন আওয়াজও আসছে না আর সবাই কোথায় গেল কোন দুর্ঘটনা হল উনি ঠিক আছেন তো ভাবতেই ধক করে ওঠে পাখির বুক হঠাৎ ঘরের ইলেকট্রিসিটি চলে যায় পাখির যেন দম বন্ধ হবার উপক্রম এবার বারবার ঢোক গিলে কয়েকবার ডেকে ওঠে মামা ভাবি দাদি টিনা কোথায় সবাই কারো কোন সারা পায় না হঠাৎ ফোনের কথা মনে ওঠে ল্যাম্পপোস্টে আবছা বেলকনি ভেদ করে ঘরে আসে আবছা আলোতে ঠাউর করে করে ফোনটা হাতে নেয় শানকে কল করতেই দরজা খোলার শব্দে পিছন ফিরে তাকায় পাখি প্যান্টের পকেটে দুহাত গুজে শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কোন পুরুষ অবয়ব অন্যরকম পারমিউমের গন্ধ ভয় পেয়ে দুপা পিছাতেই বিছানায় বসে পড়ে পাখি আর অবয়বটা ধীরে ধীরে কাছে চলে আসে তার কণ্ঠনালি শুকিয়ে আসছে ভয়ে হঠাৎ কি হল বাড়িতে আরিনিই বাকে কেক কে আপনি বেডরুমে কি আপনার বাড়ির সবাই কই মা বলে পাশ কেটে চলে যেতেই পাখির হাতের বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে লোকটা কে আপনি ছাড়ু নামায় কি করছেন এসব লোকটা কোন কথা না শুনে এক হাতে পাখির কোমর জড়িয়ে কাছে টেনে নেয় পাখির পিঠে নিজের বুকে ঠেকিয়ে চুলে মুখ ডুবিয়ে দেয় অসভ্য লোক ছাড়ু নামায় নির্লজ্জ কোথাকার অন্যের বউয়ের সাথে এসব করছেন লজ্জা করে না ছাড়ু নামায় প্লিজ কে আপনি লোকটার কাজের গতি যেন বেড়েই চলছে এদিকে পায়ের ব্যথা এখনও সারেনি পায়ের ব্যথায় শব্দ করে ওঠে পাখি তৎক্ষণাৎ লোকটা ওরে ছেড়ে দেয় কিন্তু কোন কথা বলে না পা চেপে ধরে নিচে বসে পড়ে মেয়েটা ফট করেই লোকটা প্যান্টের প্যাকেট থেকে কিছু একটা বের করে পাখির চোখ বেঁধে ফেলে হতভম্ব হয়ে যায় পাখি কি করছেন আপনি ছাড়ু নামায় চোখ খুলে দিন আমার আপনি কোথায় হাট সার্জন আমার বড্ড ভয় করছে বলতে বলতেই করুণ স্বরে কেঁদে ওঠে পাখি লোকটার বুকে এলোপাথারি মেরে চলেছে সে কিন্তু কি পাথর এক পা নড়ছে না মানুষটা খপ করে পাখিকে কাঁধে তুলে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় সে কোথায় নিচ্ছে নামায় নামান বলছি ছিনামা নামায় প্লিজ আমি একজন বিবাহিত মেয়ে আমায় ছেড়ে দিন দয়া করে এমন হাজারো কথার প্রলাপ বকছে পাখি মানুষটার কোন হেলদোল নেই যাচ্ছে তো যাচ্ছেই মিনিট খানেক পর নেমে দেয় সে পাখিকে আস্তে করে চোখের বাঁধন খুলে দিয়ে কয়েক পা পিছিয়ে পাখির সামনে দাঁড়ায় এদিকে এত সময় চোখ বাঁধার ফলে জোনাকি পোকার মতো চোখের কোন ঘেসে বের হচ্ছে তার চোখ ডলে সামনে তাকতেই আবার নজর পড়ে সেই অবয়বের দিকে অন্ধকার রাতে আশেপাশের ফ্ল্যাট বাড়িগুলোতে ক্ষীণ আলো জ্বলছে চোখের অন্ধকার ভাব যেন চারপাশে অমানিসা গড়ে তুলেছে পাখির বোধগম্য হয় না সে কোথায় এখন চারপাশে কয়েকবার চোখ বুলিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে কেন এমনটা করছেন কোথায় এনেছেন আমায় আমি কারোর কোন ক্ষতি করিনি জীবনে আমায় ছেড়ে দিন দয়া করুন হঠাৎ ফোন স্ক্রিনের ক্ষীণ আলয় লোকটার অস্পষ্ট মুখটা দেখা যাচ্ছে লেগে থাকা মুচকি হাসিটা জানান দিচ্ছে ইনি আর কেউ না তার হাট সার্জন দিকবিদিক চিন্তা না করেই দৌড়ে সানের কাছে চলে যায় পা উচিয়ে গলা জড়িয়ে কাঁদতে থাকে পাখি কান্নার গতি যেন বেড়েই চলছে তার কিছুতেই থামছে না শান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করছে রিল্যাক্স পাখি আমি তো এত বোকা মেয়ে হলে চলে নিজের স্বামীকেই চিনতে পারলে না ভেরি স্যাড বলেই কিছুটা মন খারাপের ভান করে সরে আসে এদিকে পাখির কান্নার বেগ কিছুতেই যেন থামছে না পাখি অনবরত কেঁদেই চলছে থামাথামির নাম গন্ধও নেই হাতের এ পিঠ ও পিঠ দিয়ে চোখ মুছে নিচ্ছে বারবার কেমন বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদেই চলেছে সানের বুকের ভেতর কেমন যেন তোলপার উঠে গেছে এই মেয়ের কান্না কেন আমার সহ্য হয় না এত করুণ করে কেন ওকে কাঁদতে হবে মজা করাটা বেশি হয়ে গেছে মনে হয় বারবার আমার কারণে কষ্ট পাচ্ছে মেয়েটা শিটত শান দ্রুত এগিয়ে পাখির মাথাটা বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে সরি পাখি আই মরিয়েলি ভেরি সরি তোমায় একটু ভয় দেখাতে গিয়ে দেখি বলতে বলতেই পাখির চোখের পানি দুহাতে মুছিয়ে দিতেই অভিমানী পাখি সানের দুহাত বার সরিয়ে দিচ্ছে এরপর আলতো হাতে পাখির মুখটা তুলে কয়েক সেকেন্ড অপলোক চাহনিতে চেয়ে আছে আর মুচকি হাসির কিঞ্চিত রেখা ফুটে উঠছে সানের মুখে বড্ড মোহনীয় তুমি মায়াবী লাগে ভারী কাঁদলে তোমায় দেখতে লাগে একটা বাচ্চা পড়ি পাখি লজ্জা মিশ্রিত ভালো লাগার আবেশে চোখ তুলে এদিক সেদিকে তাকাচ্ছে কেমন যেন হালকা বাতাসে চুল উড়ছে তার চোখের পাতা মৃদু কাঁপছে এরপর কপালে গাঢ় চুম্বনে থেমে যায় শান এদিকে আসো পাখি এবার চারদিকে চেয়ে এতক্ষণে ঠাউর করতে পারল এটা বাড়ির ছাদ তার মানে অন্য কোথাও নয় হাট সার্জন তাকে ছাদে আনার জন্যে এত কিছু করল ভাবতেই বাম পাশে ফট করে একটা লাইট জ্বলে উঠল পাখির নজর সেদিকে পড়তেই বুঝতে পারে একটা টেবিলের উপর কয়েকটা ঝালানো ক্যান্ডেল সাজানো দুটো চেয়ার পাতানো শান তাকে হাত ধরে সেদিকে নিয়ে যায় পাখিকে একটা চেয়ারে বসিয়ে মুখোমুখি হয়ে নিজে অপরটা টেনে বসে পড়ে সাথে সাথেই উপরের লাইট নিবে যায় ক্যান্ডেলগুলো যেন প্রজ্বলিত হয়ে উঠল আরও চারদিকে বেশ থমথমে অন্ধকার তার মাঝে ছাদের উপর ক্যান্ডেলের ক্ষীণ ক্ষীণ আলো অজানা ভালো লাগায় সময়কে মুঠো বন্দি করতে ইচ্ছে করছে পাখির চারিদিকে অগাধ মোহনীয়তায় চোখ বুলিয়ে চলেছে সে আর কি হেসে পাখিকেই দেখে চলছে ভালো লাগে নি তোমার থুমম অনেক ভালো লেগেছে জানেন আমি কল্পনাও করতে পারিনি আমি কোন পুরুষের সাথে এতটাও ক্লোজ হতে পারবো এভাবে ক্যান্ডেল লাইট তো মাথাতেও আসেনি কখনো উপভোগ করা তো দূরের কথা শান শুধু মুচকি হাসছে আর মনোযোগ দিয়ে সব কথা শুনছে টেবিলের দিকে ভালো করে নজর পড়লেই খেয়াল হয় দুটো প্লেট ভর্তি ফুস্কা এতদিন পর ফুস্কা দেখে পাখির চোখ ঝলমল করে উঠে এক গাল হেসে হামলে পড়ে নিজের প্লেটের দিকে শান শুধু চেয়ে চেয়ে দেখছে আপনি জানেন ফুস্কা আমার ঠিক কতটা পছন্দের আমায় তিন বেলা ফুস্কা দিলেও সাবার করে দিতে পারবো মুখে পরপর কয়েকটা ফুস্কা ঠুসে অস্পষ্ট স্বরে বলেই চলেছে পাখি কয়েক মিনিটের ব্যবধানে সবটা শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে আমার জন্যে একটু অপেক্ষা করতে পারলে না সত্যি তো কি হলো এটা আসলে এতদিন পর ফুস্কা দেখে নিজেকে না কন্ট্রোল করতে পারিনি তাই অপরাধীর মতো মাথা নিচু করে বলতে বলতেই চুপ সে যায় পাখি হাহাহা তুমি সত্যি একটা বাচ্চা কোন ব্যাপার না এই প্লেটও তুমি শেষ করো আমি এসব খাই না ভেবেছিলাম যদি তোমার সাথে দুটো খেতে পারি কিন্তু তুমি তো বলতে বলতেই সান হাসিতে ফেটে পড়ে এদিকে পাখির ভীষণ লজ্জা লাগছে লজ্জা মিশ্রিত চোখে শানের হাসি দেখছে একজন ছেলে মানুষের হাসি এত সুন্দর হতে পারে কোথায় হারালেন ম্যাম শান তুরি বাজাতেই ভাবনায় ছেদ পড়ে পাখির এদিকে আসো তোমার জন্যে আরও কিছু আছে আরো বলতে বলতেই শান হাত টেনে নিয়ে ছাদের আরেক মাথায় চলে যায় দেখো পছন্দ হয়েছে জলগোলাপের তিনটা চারা তিনটাতেই ফুলে ফুলে ভরা টবের নিচে বিশাল বলে ছোট ছোট মাছ খেলা করছে টবের চারদিকে খুব সুন্দর লাইটিং করা এতে মাছগুলো দেখতে আরো আকর্ষণীয় লাগছে পাখি অবাক চোখে সেসবের দিকে চেয়ে আছে হাঁটু বসে জল গোলাপ গুলোয় হাত বোলাচ্ছে এদিকে আসো আবার শান পাখির হাত টেনে আরেকটু দূরে নেয় পছন্দ হয়েছে পাখি চোখ বড় বড় করে চেয়ে দেখে মাঝারি সাইজের এডেনিয়াম গাছ ফুলে ফুলে দোল খাচ্ছে আবারও হাঁটু ভেঙ্গে বসে চমকিত চোখে পাখি ফুলগুলো ধরছে পুরো এডেনিয়াম গাছেও ছোট ছোট লাইটিং করা তারপর ফট করেই ছাদের লাইট জলে ওঠে চারদিকে চেয়ে পাখির চোখ ছানাব্রা হাজার রকমের ফুল আর ছোট ছোট বাহারি রঙ্গের পাতার গাছে ছাদের রেলিং এর চারপাশ পরিপূর্ণ চোখ ঝলমলিয়ে ওঠে পাখির পাখি এদিক ওদিক ছুটে ছুটে সব গাছগুলো দেখছে আর শান্ত ভঙ্গিতে ছাদের মাঝে দাঁড়িয়ে সবটা দেখেই চলেছে শান একটু পর পাখি দৌড়ে এসে শানের থেকে দুহাত দূরত্ব রেখে সামনে দাঁড়ায় সার্জন সাহেব আমি কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে বাস্তবে পরিণত হবে চোখের কোণে চিকচিকে জল সানের দৃষ্টি রগচর হওয়ার সুযোগ পায়নি শানকে অবাক করে দিয়ে দুহাতের দূরত্ব ঘুচিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পাখি টাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায় শান বুঝতে পারে চোখের কোণের জলগুলো এবার তার শার্ট ভিজাচ্ছে আলতো করে পাখির মুখ তুলে চোখের জল মুছে দেয় আর ইউ হ্যাপি অনেক ঠোটের কোণে পূর্ণ হাসি রেখে জবাব দেয় মেয়েটা রাত এগারোটা বেজে পনেরো ছুঁই ছুই তোমার ঔষধ আছে ঘুমাইও না এখন আমার জানা মতে পায়ের তো আর কোন ঔষধ নেই তাহলে বড্ড বেশি কথা বলছো ইদানীন যা বলি তাই করো। ডাক্তার তুমি না আমি আপনি তাই বলে ধরো ঔষধ নাও খেয়ে ঘুমাও আর আমাকে আমার কাজ করতে দাও কেমন পাখি মন খারাপ করে ঔষধগুলো নিয়ে পানি দিয়ে একবারে গেলে পাশ ফিরে শুয়ে পড়ে সরি পাখি এভাবে না বললে তুমি ঔষধ নিয়ে আরো প্রশ্ন করতে একটা কথা ছিল থুমম বলে ফেল বলছিলাম যে থুমম কি বলছিলে মানে আমি তো এখন মোটামুটি সুস্থ তাই না তো বলছি যে বাড়ি যেতাম বিয়ের পর এত ঝামেলায় আর যাওয়া হয়নি খুব যেতে ইচ্ছে করছিল এতক্ষণ শান আয়নায় নিজেকে সেট করছিল মেডিকেলের উদ্দেশ্যে পাখির কথায় চট করে পিছে তাকায় একটু চেয়ে আবার আয়নায় নিজেকে সেট করাই ব্যস্ত হয়ে পড়ে আপনি কি আমায় রেখে আসবেন নাকি বাড়ির গাড়িতে যাব নাকি বাসে পাখির কথা শেষ না হতেই শান রাগি চোখে ওর দিকে ফেরে কিন্তু কোন কথা বলে না শানের ভাবগাম্ভীর্য দেখে দুটো শুকনো ঢোক গিলে আবার বলে কি করব কিভাবে যাব আমি এ কয়েদিন খুব ব্যস্ত যাওয়া হবে না তাহলে রাফি ভাইয়া ড্রাইভার রেখে আসবে নো মানে কি আমি বাড়ি যাব না বিয়ে হয়েছে এতদিন হলো একদিনও বাড়ি যাওয়া হলো না আমার হোহহো এক রাস অভিমান নিয়ে গাল ফুলিয়ে বলে পাখি তোমার কি মনে হচ্ছে না ইদানিং বড্ড বেশি কথা বলে ফেলছো সান আর চোখে পাখিকে দেখে ফাইলগুলো গুছাতে গুছাতে বলছে পাখি নিশ্চুপ সময় হলে আমিই রেখে আসব বেশি বাড়াবাড়ি করবে না আমি তোমায় রাফির সাঠেও যেতে দেব না আর বাসের কথা তো বলেই যাও বলেই ফোনটা হাতে নিয়ে দরজা ভিড়িয়ে বেরিয়ে যায় শান পাখি অপরদিকে মুখ করে মেঝেতে ঠায়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ পেছনে থেকে কেউ চুলের ক্ষোভটা খুলে দেয় পাখি চট করে পিছু ফেরে শান চেয়ে আছে ওর দিকে শানকে দেখে মুখে ভেংচি দিয়ে সরে যেতে নিলেই শান দ্রুত ওর মুখটা দুহাতে ধরে ফেলে আর পাখির কপালে গারো চুম্বনেকে দিয়ে বলে রাগ কর না আর কটা দিন যাক তারপর ও বাড়ি রেখে আসব প্রমিজ বলেই পাখির উত্তরের অপেক্ষা না করেই দ্রুত বাহিরে চলে আসে আমি তোমায় ছেড়ে আমার একটা দিনও ভাবতে পারি না পাখি তাই তো ইনিয়ে বিনিয়ে বাড়ির যাওয়ার ডেট পিচাচ্ছি ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে শান এদিকে শানের এমন উদ্ভট আচরণ আজ নতুন নয় বিগত দিনগুলো ধরে এমনই করছে সে অবশ্য পাখির আর খারাপ লাগে না বেশ ভালোই লাগে মুচকি হেসে ডান হাতে নিজের কপাল ছুঁয়ে চোখ বুঝে ফেলে পরক্ষণেই বাড়ির কথা মনে পড়তেই মুখটা মলিন হয়ে যায় নিচে যাই তাহলে যদি মাইন্ডটা একটু ডাইভার্ট হয় নিচে এসে দেখে কেউ ড্রয়িং রুমে নেই সকালের নাস্তা সেরে সবাই নিজেদের রুমে আছে মনটা আবার খারাপ হয়ে গেল মায়ের রুমের দরজা খোলা দেখে সেদিকে চলে যায় পাখি আস মা আরে বৌমা আসো আসো অনুমতি নেয়া লাগবে না গোমা যখন ইচ্ছে হবে চলে এসো পান খাবে হ্যাঁ মা দিন পানটা মুখে পুরে পাখির নিজের মায়ের কথা মনে পড়ে যায় ওর মা ও পান খায় মুখটা মলিন হয়ে যায় পাখির বৌ মা জামা তোমার মন খারাপ না তো মা ককেন কি হয়েছে মা বলতো শান আবারও খারাপ ব্যবহার করেছে না মা উনি সেদিনের পর থেকে আর কোন দিন আমায় বকেনি তাহলে কি হয়েছে মন খারাপ কেন তোমার পাখি কিছুক্ষণ শাশুড়ি মায়ের দিকে একদৃষ্টে চেয়ে বলে ওঠে মা আমার না খুব বাড়ির কথা মনে পড়ছে কতদিন হলো যায়নি বলতে বলতে চোখের কোন বে দুফোটা জল গড়িয়ে পড়তেই নিজেকে সামলে নেয় সত্যিই তো বিয়ে হয়েছে এতদিন মেয়েটা তো এখনো প্রথম নায়র করতে পারল না মনে মনে ভেবেই শর্মিলা বলে ওঠে আচ্ছা বৌ মন খারাপ করো না আজ শান আসলে বলবো তোমায় কিছুদিনের জন্য ওখানে রেখে আসতে উনি নাকি খুব ব্যস্ত মাত্রায় সময় হবে না যাওয়ার আমি রাফি ভাইয়ার কথা বলেছি তাতেও তিনি রাজি না মাথাটা নিচু করে বলে পাখি এটা কেমন কথা নিজেও যাবে না ড্রিভারের সাঠেও যেতে দেবে না তাহলে কেমনে যাবে মেয়েটা তোমার শ্বশুরও তো বাসায় নেই আচ্ছা রে মা আমি ব্যবস্থা করছি ওদের কথার মাঝেই কলিং বেল বেজে ওঠে হাত ছেড়ে শর্মিলা বলে ওঠে সুমি দেখত কে এলো নতুন ভাবি ও নতুন ভাবি দেহ ক্যাডা আইচ্ছে কই গো আইসো দেহ ক্যাডা সুমির ডাকে পাখি দ্রুত ড্রয়িং রুমে চলে আসে শাশুড়ি মা ও পাখির পিছে পিছে চলে আসে এতদিন পর নিজের ভাইকে দেখে খুশিতে চোখ ছলছল করে ওঠে পাখির এদিকে সোহানো নিজের বোনকে এভাবে সুস্থ সবল দেখে অবাক হয়ে যায় ভাইয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা বোনকে এতদিন পর কাছে পেয়ে দুফোটা জল পড়ে যায় শোভানের চোখ থেকে কিছুক্ষণ পর পাখিকে ছাড়িয়ে শর্মিলা বেগমকে সালাম জানায় কুশল বিনিময়ের এক ফাঁকে সোভানের রংপুর আসার কারণ জানতে চায় শানের মা আসলে আন্টি ব্যবসায়িক কাজে প্রায় রংপুরে আসা হয় আজও তাই তো ভাবলাম পাখির সাথে দেখা করে ওকে নিয়ে যাই অনেকটা দিন তো হলো ও বাড়ি ছাড়ার বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওকে ছাড়া এভাবে এতদিন কখনো বাড়ি ছেড়ে থাকে নিও শেষের কথাটা বলতে শোভানের গলায় কান্নাগুলো যেন দলা পাকাচ্ছিল শর্মিলা বুঝতে নির্বাক হয়ে পেরে এক গাল হেসে দেয় জেনি এসছে তোকে নিয়ে যেতে বলেছে সাথে করে জেনি কবে এসছে ভাইয়া কালকে এসছে তোকে নাকি খুব মিস করছিল জেনির কথা শুনে পাখির আর একদণ্ড এ বাড়ি থাকতে মন চাইছে না জেনি ওর ফুপাত বোন সমবয়সী বেশ ভাব দুজনের ছোটবেলা থেকেই ইস কতদিন পর দেখা হবে জেনির সাথে মা আমি যাই প্লিজ মা শর্মিলা ঠোঁটের কোণের হাসি এলে হ্যাঁ বলে দেয় পরক্ষণেই শানের কথা মনে আসে পাখির উনি জানলে বকবে না তো কিন্তু মা আপনার ছেলে ওকে আমি ম্যানেজ করে নিব বউ তুমি যাও বেশ কিছুদিন থেকে চলে এসো নয়তো সান গিয়ে নিয়ে আসবে পাখির মুখ থেকে তবুও যেন দুশ্চিন্তার ছাপ যায় নি এখনো। আচ্ছা দ্বারা ওর থেকে শুনি কি বলে তিনবার রিং হলো অথচ কল রিসিভ হলো না এদিকে সানের জন্যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাও সম্ভব না তাই পাখি বাড়ি যাওয়ার আনন্দে ব্যাগপত্র গুছিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে তিনটার দিকে ভাইয়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাত নয়টা বেজে গেছে সকলের ডিনারের সময় এখন সানের মা ছোট যা রহিমা আর হেল্পিং হ্যান্ড সুমিকে সাথে নিয়ে একে একে সমস্ত খাবার ডাইনিং এ সাজাচ্ছে এমন সময় ক্লান্ত শরীরে টলতে টলতে বাড়িতে ঢোকে সান বাড়ির মেয়েদের রান্নার কাজে দেখে এক ফাঁকে তাদের মাঝে পাখিকে খোঁজে ব্যর্থ চোখে সিঁড়ির দিকে পা বাড়ায় নিজের রুমে আবারও খুঁজতে থাকে পাখিকে কোথাও নেই চাপা স্বরে কয়েকবার বেলকনির দিকে ডেকে ওঠে কণ্ঠেই স্পষ্ট কতটা ক্লান্ত সে পাখিকে খুঁজে পায় না কাল যা জিনিস এনেছি মনে হচ্ছে তাদের সাথেই কথা বলছে সাা টানি তারপর ছাদে গিয়ে দেখছি ওয়েট ম্যাম আপনাকে আচ্ছা মতো বকবো আজ ভাবতে ভাবতেই শান ওয়াশরুমে ঢুকে পড়ে বেশ খানিকটা সময় পর ওয়াশরুম থেকে বের হয় শান টাওয়াল দিয়ে চুল মুছে মনের অজান্তেই চুলগুলো ঝেড়ে ওঠে পরক্ষণে তাকিয়ে দেখে রুমের কোথাও পাখি নেই খালি খালি মনে হয় নিজের মাঝে ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে চলে যায় ইদানিং বদ অভ্যেস হয়েছে সানের ভেজাতোয়ালে টি শার্ট সব বিছানার উপর ফেলে চলে যায় আর পাখি রেগে দ্রুত সেগুলো নিয়ে শুকাতে দেয় সানের বেশ মজা লাগে পাখির তখনকার রাগ দেখে আজও তাই রেখে যায় সান ছাদের আনাচে কানাচে পাখিকে খোঁজে সানের চোখ কিন্তু কোথাও পায় না কোথায় যাবেও প্রতিদিন তো রুমেই থাকে নয়তো রান্নাঘরে আজ কোথাও নেই ছাদেও নেই আনমনে বীরবির করে সিরি ভাঙ্গাতে থাকে মা মা ও মা হ্যাঁ বলো শুনছি মা তোমার আদরের বৌ কই তা আমি কি জানি আছে হয়তো কোথাও ছাদে বা তোর ঘরে বা বেলকনিতে মা সব জায়গায় খুঁজলাম তো কোথাও নেই কোথাও নেই আহারে বেচারা শান চুচুচু মুখে হাহুতাসের শব্দ তুলে শানের চাচি হেসে ওঠে শানের কর্ণকূহর অভিতা পৌঁছায়নি এবার রান্নাঘরে এসে মাকে আবার ডাকতে থাকে বলো না কই আছে ও দেখো তোমার দাদিজানের ঘরে হয়তো কিরে ভাইয়া তুই তো এমন ছিলি না ইদানিং হাহু ছাড়াও গরগর করে কথা বলিস আগে তো ও দুটো ছাড়া কথাই বলতিস না হিহিহি বড় মা তোমার ছেলে দেখো কেমন বউ পাগলা হয়ে গেছে টিনার দিকে কটমট করে চেয়ে কিছু বলতে যাওয়ার আগেই টিনা চোখ সরিয়ে নিজের রুমে দৌড় লাগায় মা দাদিমা একা একা শুয়ে তসবিহ সহ গুনছে পাখি কোথাও নেই সেখানে ছেলের অবস্থা দেখে শর্মিলার বেশ ভালোই লাগছে বউকে কেমন চোখে হারাচ্ছে ও বাড়ি চলে গেছে কি হ্যাক প্রকার চিল্লিয়ে বলে ওঠে সান পরক্ষণে সবাই তার দিকে অবাক চোখে চেয়ে দেখে শান বুঝতে পেরে নিজেকে সামলিয়ে চাপা সরে বলে ওঠে হোয়াট ডু ইউ মিন বাই বাড়ি চলে গেছে কেন যাবে না কোন মেয়ে বিয়ের পর প্রথম বারোই এতদিন শ্বশুর বাড়ি থাকে বলতো তুই এত অবাক হচ্ছিস কেন বাড়ি মাথায় তুলে রাখছিস এমন ভাব করছিস যেন চিরতরে হারিয়েছিস ওকে মায়ের শেষ কথা শুনে শানের বুকের বাম পাশে কিঞ্চিত ব্যথা অনুভব হল অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে তুই নাকি নিয়ে যেতে পারবি না ব্যস্ত রাফির সাঠেও যাইতে দিবি না তাই বলে মেয়েটা মনমরা হয়ে বসে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব তা পারবো না বাপু সত্যিই তো কতদিন হলো এ বাড়িতে আসার মন তো খারাপ করবেই আমি কিনা নিজের স্বার্থের জন্যে বন্দি রেখেছিলাম ওকে ভাবতে ভাবতেই শান্ত ভঙ্গিতে মাকে প্রশ্ন করে কার সাথে পাঠিয়েছ এখন একটা বলো না বাসে পাঠিয়েছ আর আমায় একটা বার জানানোর প্রয়োজন বোধ করলে না বৌমা রভাই এসেছিল ব্যবসার কাজে মন খারাপ করেছিল মেয়েটা তাই আমি আটকাইনি যেতে দিয়েছি যাওয়ার কথা শুনে কেমন সাথে সাথেই চোখ জলজল করছিল আর তোর ফোন চেক করেছিস একবারও কতবার ফোন দিয়েছি দেখেছিস চিপে বলে সানের মা বাটন ফোনটা তো আজ একবারও চেক করা হয়নি কি এত ভাবছিস দশ পনেরো দিন পার হলে গিয়ে নিয়ে আসিস তোর বউ হারাবে না বাছা ডাইনিংয়ে বসতে বসতে শর্মিলা বলে ওঠে তার কথা শুনে সবাই একসাথে হেসে দেয় শান সবার দিকে অনুভূতিহীন চাহনিতে একবার চেয়ে সিরির দিকে চলে যায় রে খেলি না যে এখন খিদে নেই পরে খেয়ে নিব বলতে বলতেই ঘরে ঢুকে যায় শান খালাম্মা ভাইজান মনে হয় মাইনবের চাইছে না যে ভাবি নাই আস্তে বল নয়তো জানিস তো ও কেমন চুপচাপ খেয়ে নে সুমির কথায় ওকে মৃদু হাসিতে শাসিয়ে ওঠে শর্মিলা বেগম পাখির বাড়ি যাওয়া উচিত ছিল বড্ড উচিত ছিল কেন এটা ভুলে গেলাম যে ওর মন খারাপ হতে পারে মনমরা হয়ে ভাবতে ভাবতেই নিজের ঘরে ঢোকে সান চারদিকে চোখ বুলিয়ে নেয় কি যেন নেই নেই মনে হচ্ছে মনে হচ্ছে কলিজাটাই নেই কেমন শূন্য শূন্য লাগছে ভিতর বাহির হঠাৎ চোখ পড়ে সাইড টেবিলের উপর মানি প্লান্টের টবের নিচে সাদা একটা কাগজ দরজা থেকেই চোখে পড়ল অথচ একটু আগে নজরেই আসেনি শানের তারাহুর ছিল কিনা না শান দ্রুত এগিয়ে বেশ কৌতূহল নিয়ে কাগজটা খোলে সার্জন সাহেব আমার ঘরের গাছগুলোতে নিয়ম করে দুবার পানি দেবেন ফিরতে দেরি হলে একবারই যথেষ্ট ছাদের গাছ নিয়ে ভাবতে হবে না সুমিকে বলেছি ওগুলোর যত্ন ও নিবে আপনি শুধু ঘরের গুলো দেখবেন একটু পারবেন না প্লিজ চিরকুট পরে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফোটে সানের চোখ বুঝে নেয় আবে সেই পাখির অভিমানী মুখটা মানসপটে ভেসে ওঠে লম্বা নিঃশ্বাস ছেড়ে মানি প্ল্যান্টটা হাত দিয়ে ছুঁয়ে দেয় নিজের তোয়ালেটা বিছানার উপর দেখে তাড়াতাড়ি বেলকনিতে এলে দেয় ওর কথা সারাক্ষণ ভাবলে চলবে না শান কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক শান নিজের মনকে বুঝিয়ে কাবার্ডের ড্রয়ার থেকে কনফিডেন্সিয়াল ফাইলটা বের করে কাবার্ডের দরজা বন্ধ করতেই চোখ আটকে যায় সেদিকে বিয়ের আগের মতো শানের সমস্ত ড্রেস দিয়ে কাবার্ড গুছানো পাখির একটা শাড়ি বা জামা কোন কিছুই সেখানে নেই কলিজাকে কেঁপে ওঠে ওর ও সব ড্রেস নিয়ে গেল কেন ও কি আর আসবে না নাকি আমি কি তবে ব্যর্থ হাজব্যান্ড ভাবতে ভাবতে কাবার্ডের সমস্ত জিনিস এলোমেলো করে তবু পাখির ব্যবহার্য একটা জিনিসও সেখানে পায়নি অজানা ভয়ে গলা শুকিয়ে আসে দ্রুত ফোন হাতে নিয়ে পাখির নম্বরে ডায়াল করে না কল দিব না তাকে সকালবেলা এত বারণ করার পরেও সে চলে গেল তাও আমায় না জানিয়ে থাকুক নিজের মতো আমার দরকার নেই ফোন দেয়ার কিন্তু আমারও তো ভুল ফোন তো আমিই ধরিনি থাক তবুও দিব না এমন হাজার রকম চিন্তা ভাবনা থেকে কলটা কেটে দেয় বিছানায় ছুড়ে মারে নিজের ফোন তারপর কাজকর্ম সব ফেলে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে ক্লান্ত শ্রান্ত শরীরে তাড়াতাড়ি ঘুম চলে আসে এদিকে পাখি বাড়িতে পৌঁছে গেছে ঘণ্টা দেড়েক হলো পৌঁছেই শাশুড়ি মাকে জানাতে ভোলেনি সে শানের নম্বরে ফোন দিলে ব্যস্ত পেয়ে আর ফোন দেয়নি এতদিন পর জেনিকে পেয়ে সারাদিনে শানের কথা বেমালুম ভুলে যায় পাখি সন্ধে গড়িয়ে রাত হয় পাখি আর জেনির গল্পের ঝুড়ি যেন ফুরায় না ছাদের উপর পা এলে এটা থেকে সেটা বলেই চলছে দুজনে পাখির চাল চলনে আবারও ছোট্টবেলার চাঞ্চলতা খুঁজে পায় জেনি তুই অনেক চেঞ্জ হয়েছিস পাখি আমাদের আগের সেই পাখি হয়ে গেছিস পাখি পলকহীন চেয়ে থাকে জেনির দিকে পাখির কোন উত্তর না পেয়ে ওকে এক প্রকার ঝাপটে ধরে আবার বলে বর বুঝি সব চাঞ্চলতা ফিরিয়ে দিল হুম্মম। কেমন রে খুব আদর করে না জানিস তোর ডাক্তারকে সামনে থেকে দেখার খুব শখ আমার শুধু ওই টিভিতেই দেখেছি আর ফেসবুকে বিয়েতে তো আসতে পারলাম না নিজের সংসারে ব্যস্ত ছিলাম বলতে বলতেই জেনির মুখটা মলিন হয়ে যায় এসসি থেকে মানুষটাকে একবারও কল করা হয়নি এতক্ষণে তো বাড়ি আসার কথা রুমে গিয়ে কথা বলবো একবার ড্যাশ কি এত ভাবিস বলতো থুম্মম কিছু না হহ আচ্ছা দেখাবো এবার যাহহো জেনিকে আর কোন প্রশ্ন করতে না দিয়ে পাখি বলে ওঠে চল ঘুমাবি না নাকি রাত সাবার করার ইচ্ছা আছে এখানে আরে কতগুলো দিন পর দেখা রুমে পড়ে যাই তুই যা ঘুমকাতুরে গিয়েই তো ঘুমাবি হাহহো আমার সত্যি এবার ঘুম চলে এসছে জেনি চল রুমে চল রাত অনেক হলো ভাইয়া বকবে পাখি হাই তুলে জেনিকে ঘরে আসার তাগিদ দেয় ঘরে ঢুকেই বিছানা দেখে আর লোভ সামলাতে পারে না পাখি ধপ করে বিছানায় শুয়ে পাতলা চাদরটা গায়ে টেনে নেয় এদিকে জেনি ওর কাণ্ড দেখে হেসে কুটি কুটি কেমনে তোর বর তোকে সহ্য করে রে তোর ঘুমে তো বেচারার বারোটা বাজার কথা বলেই পাখিকে চিমটি কাটে আউ ঘুমা তোহ বিরক্ত করবি না একদম আমার উনি তোদের বরের মতো অসভ্য না আমায় একটুও বিরক্ত করে না গভীর ঘুম জড়ানো কণ্ঠে বলতে বলতেই মুখের কথা মুখেই মিলিয়ে যায় পাখির সকাল সকাল উঠে নামাজ সেরে জেনিকে ডাকে হঠাৎ শানের কথা মাথায় আসতেই চট করে ফোন হাতে নিয়ে কল করে শানকে একবার রিং হতে না হতেই কেটে দেয় কলটা হয়তো ফরেনারদের সাথে মিটিংয়ে আছে মাঝে মাঝে তো এত সকালেও ভিডিও কনফারেন্স করতে দেখেছি ভাবতে ভাবতেই ফোনটা রেখে বেরিয়ে আসে নিজের ঘর থেকে এদিকে শান নামাজ সেরে ফোনের কাছেই পড়ে আছে পাখির একটা কলের আশায় আশা পূর্ণ করে পাখি কলও দেয় কিন্তু একরাস অভিমানে কল কেটে বসে থাকে আবার কল দেবে ভেবে কিন্তু সে ঘুরে বালি বাধ্য হয়ে মনকে প্রস্তুত করে নেয় দুটো কথা শোনাবে বলে কল দেয় অথচ পাখি আর রিসিভ করে না রাগে ফোনটা বন্ধ করে রাখে সারাদিন একথা সে কথায় পরিবার এবং জেনির সাথে বেশ জাকজমকপূর্ণ ব্যস্ত সময় কাটায় পাখি পাখির পরিবর্তনে বাড়ির সবাই খুব খুশি আগের মতো চঞ্চল হয়ে যাচ্ছে সে দেখতে দেখতে তিন দিন হয়ে যায় শাশুড়ি মা র সাথে নিয়ম করে দুবেলা কথা বলতে ভোলে নি পাখি লজ্জায় শানের কথা জানতে চায়নি কিন্তু শাশুড়ি মা ইয়াক বাড়িয়ে অনেক রসিকতা করত শানের নম্বরেও এই তিন দিনে মাত্র দুই বারোই কল দেয়ার সময় হয়েছিল পাখির কিন্তু আগের দিনের মতো কলটা কেটে দেয় একটু একটু মন খারাপ হতো পরক্ষণেই শানের ব্যস্ততার কথা ভেবে সামলে নিত নিজেকে রাত একটা বেজে পনেরো এর কোঠায় ফরেইন ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সে শান এত গুরুত্বপূর্ণ মিটিং অথচ ল্যাপটপের পিছনে মানি প্ল্যান্টটা রেখে অপলক সেদিকে চেয়ে পাখির কথা ভাবছে সে যেদিন এটা আনলাম পাখি খুব খুশি হয়েছিল পাখির সেদিনের মুখশ্রীটা চোখে ভাসছে সানের হ্যালো ডক্টর শান আর ইউ দেয়ার আর ইউ হেয়ারিং ইং আসো প্লিজ কন্টিনিউ মি শান ডক্টরদের ডাকে হুশ ফেরে শানের আই ওয়ান্না পোস্টপোন দ্য মিটিং হেয়ার ক্যান আই ও হোয়া শিওর শিওর হোয়াই নট বলেই ডক্টররা ভিডিও কনফারেন্স ক্যান্সেল করে খানিক বাদে মেডিকেলের সিনিয়র স্যার ফোন করেন হোয়াট দ্য হেল ইজ দিজ শান হোয়াট আর ইউ ডুইং তোমার কোন আইডিয়া আছে মিটিংটা কতটা জরুরি ছিল আজকাল মেডিকেলেও তোমার ছন্ন ছাড়া ভাব সবাই খেয়াল করছে শান ফরেইন ডক্টররা কখনোই তোমায় মিটিং কন্টিনিউ করতে বাধ্য করবে না তাই বলে এটা ভেব না তারা খুশি খুশি কল কেটে দিয়েছে সরি স্যার আমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল বাই দাওয়ে কাজে মন দাও আর ওনাদের ইমেইল করে জানিয়ে দিও কখন মিটিং রাখবে বলেই কল কেটে দেন তিনি এদিকে পাখির চলে যাওয়ার পর ছেলের মাঝে খাপছাড়া ভাব লক্ষ্য করেছেন শর্মিলা বেগম ঘরে পানি শেষ হওয়ায় রান্নাঘরে পানি আনতে গিয়ে খেয়াল হয় সানের ঘরের লাইট জ্বলছে বোতলে পানি ভরে এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছেলের দরজায় চোখ বুলায় সে ল্যাপটপ ফোন এদিক সেদিকে ছড়ানো মানি প্লান্টের টপটা কোলের উপর বসানো অ্যাস্ট্রেটা ভরে গেছে সিগারেটের টুকরো সব দিকে ছড়ানো মিটিং এর ফলে ফরমাল ড্রেসটা এখনো শরীরে জড়ানো টাইটা গলায় ঝুলছে এলোমেলো ভাবে দু আঙ্গুলের ফাঁকে অনবরত টেনেই চলছে সিগারেট আরেক হাতে পাখির কানের একজোড়া দুলের দিকে চেয়ে আছে এসব দেখে নিজেকে আটকাতে পারেনি সানের মা ধীরে ধীরে ছেলের রুমে ঢোকে শটান হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ায় শান চোখ মেলে সেদিকে একবার চেয়ে আবার চোখ বুঝে সিগারেটে টান দেয় হঠাৎ মাকে খেয়াল হতেই সিগারেট দ্রুত ফেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রয় এসব কিরে শান ঘরের রে অবস্থা কেন আর তুই এত এত সিগারেট কবে থেকে খাচ্ছিস তাই তো বলি কেন ঘরে তালা মেরে চলে যাস শান এলোমেলো চোখে মায়ের দিকে একবার চেয়ে আবারও মাথা নিচু করে নেয় শান নিয়মিত সিগারেট খায় না মাঝে মাঝেই এর আগে কখনোই সে সিগারেট খাওয়া অবস্থায় মা তাকে দেখেনি কিরে কথা বলছিস না কেন চোরের মতো দাঁড়িয়ে না থেকে উত্তর দে শান মায়ের প্রশ্নে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকে ফ্যালফ্যাল করে তাকায় মায়ের দিকে আচমকাই মাকে জড়িয়ে ধরে কান্না সংবরণের বৃথা চেষ্টা করে সানের মা ছেলের হঠাৎ এমন কাজে হতভম্ব বনে যান বুঝতে পারছে তার ছেলে ভেতরে ভেতরে দংশিত হচ্ছে কি হয়েছে তোর এমন ফোসফোস করছিস কেন বাবা মাকে বলবি না মা অবাক হয়ে ভয়মিশ্রিত গলায় বলে ওঠেন সানের কোন পরিবর্তন পেলেন না দুই বাহু ধরে ছেলেকে খাটে বসালেন চার দিন ধরে ঠিক মতো খাচ্ছিস না দারোয়ান বিকেলে বলছে তুই নাকি বেশ রাত করে ফিরছিস ইদানিঙ্গার আজ এভাবে নেশাখোরের মতো সিগারেট খাচ্ছিস কি হয়েছে বলবি তো এত পরিবর্তন তোমার মাঝে কেন শান শান চোখ মুখ বন্ধ করে ঘন ঘন নাক টানছে শানের হাতের দুল দুলজোড়া দেখে মায়ের বুঝতে অসুবিধে হল না কিসের জন্যে এ অবস্থা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে বুঝেছি বাবু তোর কেইস তো জন্ডিস শান দিকে একবার চেয়ে ঢকঢক করে পানিটা শেষ করে কাল চলে যাস অভিমানে দূরত্ব বাড়ে বাড়তে দিস না বৌমাকে সাথে নিয়ে আসিস বলেই শানের এলোমেলো চুলগুলো হাত দিয়ে আরও এলোমেলো করে দেয় তুই যে এমন বউ পাগল হবি ভাবতেও পারি নিরে এখন ঘুমা মেঝের দিকে অনুভূতিহীন ভাবে চেয়ে আছে শর্মিলা সন্তুষ্ট চিত্তে ঘর থেকে বের হয় পাখি নিজেকে তোমার আসক্তি বানাতে গিয়ে তেমাকেই নিজের আসক্তি বানিয়ে ফেলেছি বোধ হয় সকাল বেলা নাস্তা না করে মেডিকেল না গিয়ে এমন পায়চারি করছিস কিসের জন্য বলবি তো শান নিশ্চুপ বলবি তো বাপ হইসে কিতোর মহারানী ভিক্টোরিয়ার ঔষধ ছিল সেটা সে রেখে গেছে ফোন করে বলে দাও তার ভাইকে পাঠিয়ে ঔষধ নিয়ে যেতে সান হাত নেড়ে নেড়ে এক প্রকার গলা উচিয়ে উচিয়ে কথাগুলো মাকে বলছে বোনের দরদ যেন উতলে উঠছে এত দরদ থাকলে বিয়ে দেয়ার কি দরকার ছিল ঘরে শো পিচ বানিয়ে রাখত তোমার ছেলে পায়চারি করছে বীরবির করে কিসব বলছে শুনছ ভাবি আস্তে বল খেপে গেলে খবর খারাপ আছে রে তোকে কাল বললাম যা বউয়ের বাপের বাড়িতে ক থেকে বউকে নিয়ে আয় যাব না আমি যাব না কাউকে আনতে নিজ গরজে গেছে আবার নিজ গরজে আসবে শুধু বলিও ঔষধগুলো যেন নিয়ে যায় কিসের ঔষধ রে তুই না সেদিন বললি পা ঠিক হয়েছে আবার কিসের ঔষধ ওই মানসিক দুশ্চিন্তার ঔষ ও আপনি বুঝবেন না মা তাই না শান বলতে বলতেই স্বামীহা সিরি বেয়ে নিচে নেমে আসে শানের রক্তচক্ষু দেখে স্বামীহা তেমন কিছু বলার সুযোগ পায় না শাশুড়ির পাশে এসে বীরবির করে বলে বুঝলেন না মা বউয়ের উপর রাগ করেছে আপনার ছেলে নিজের ইগো ডিঙ্গিয়ে কি করে ও বাড়ি যায় তাই একটু বাহানা খুঁজছে বীরবির করে বললেও শানের বুঝতে অসুবিধা হল না স্বামীহা কি বলল তাই রাগী চোখে তাকিয়ে সামিহাকে কিছু বলতে যাওয়ার আগেই সামিহা বলে ওঠে তা শান তুমি তো দিয়ে আসতে পারো যাও না কেন নিজের শ্বশুর বাড়ি বলে কথা সেটার জন্যে আমার মেজাজ কি জরুরি তুমি বলবে তবে নিয়ে আমি যাব এটা ভেব না দাঁতে দাঁত চেপে জবাব দেয় শান এরপর গজগজ করে গাড়িতে এসে বসে এদিকে পাখির বাসায় আজ রাখিয়ে জেনি তো ছিলই এ যেন শোনায় সোহাগা তিনজন সারাদিনে জমিয়ে আড্ডা দিয়ে সিদ্ধান্ত নেয় বিকেলে নদীর পার ঘুরে ফুস্কা হাউজে যাওয়া যেই ভাবা সেই কাজ তিনজনেই প্রচুর রকম ফুস্কাখর দুপুর গড়িয়ে বিকেল হতেই তিনজনে রওনা হয় নদী অভিমুখে এতদিন পর আজ একখানে হয়েছে তিনজন সারা বিকেল নৌকা চড়েছে নদীর ওপার গেছে শেষে এপারে আসতে আসতে সন্ধে হয়ে যায় তবুও ফুস্কা খাওয়ার লোভ দমাতে পারে নি তারা তিনজন তিনজনের মুখ চাওয়া করে দৌড়ে ফুস্কা হাউজে ঢুকে পড়ে শানহাজার হাজার এক একপাশে রেখে মেডিকেলের কাজ সেরে রাফিকে বাড়ি পাঠিয়ে দেয় তারপর লালমনিরহাটের উদ্দেশ্যে গাড়ি ঘুরায় ঘণ্টা খানিক পর পাখিদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করাই গ্রাম হলেও মেইন রাস্তার পাশেই দোতলা বাড়ি পাখিদের উপরের কর্নারের বেলকনিওয়ালা রুমটা পাখির মেইন গেইট দিয়ে ঢুকে বাড়ির পিছনে বিশাল ফাঁকা আঙ্গিনা পাখির ঘরের দিকে চোখ রেখে গেইট খোলা পেয়ে গাড়ি নিয়ে বাড়ির পিছনে পার্ক করে রাখে পাখির মা হন্তদন্ত হয়ে বাহিরে এসে দেখেন তার একমাত্র জামাই চলে এসেছে কি করবেন ভেবে পান না এদিকে পাখিও বাড়িতে নেই সাত পাঁচ ভেবে ভিতরে ড্রয়িং রুমে বসতে বলেন শান পাখির খোঁজ জানতে চান পাখির মা সবটা বলে দেয় মায়ের কথায় শান রেগে যান ভীষণ কারণ সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ হল এখনও বাড়ির বাহিরে মেয়ে বাবা টেনশনের কিছু নেই নদীর পার পাশেই ওরা তাড়াতাড়ি চলে আসবে জামাইয়ের মাঝে অস্থিরতা লক্ষ্য করেন তিনি তাড়াহুড়ো করে পাখির নম্বরে ডায়াল করতেই একবার কেটে যায় শান আর স্থির হয়ে বসে থাকতে পারে না পাখির মা আবারও কল করে হ্যাঁ কি রে কই তোরা হ্যাঁ মা বলো এই যে ফুস্কা হাউজে ফুস্কা খাই মুখে ফুস্কা ঠেসে তিনজন একসাথে জবাব দিয়ে খিলখিলিয়ে ওঠে এই মুহূর্তে বাড়ি চলে আসো শা পাখির মাকে শান নিজের আসার কথা ইশারায় বলতে বারণ করে দেয় তিনি কপট রাগ দেখিয়ে ওদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে ত্রিশ মিনিট পর বাড়িতে ঢোকে জেনি আর পাখি ঘড়িতে তখন রাত আটটা বেজে গেছে অলরেডি রাখিদের বাড়ি ফুস্কা হাউজের পাশে হওয়ায় সে আর এবারই আসেনি ওরা দুজন হেলতে দুলতে বাড়িতে ঢোকে ঢুকেই ড্রয়িং রুমের সোফায় নির্লিপ্ততা চাহনিতে বসে থাকতে দেখে শানকে পাখিরে এই হিরোটা কেরে ডাক্তার সানের ওতো লাগছে না জেনি চাপা চাপা সরে ঠোঁট না নাড়িয়ে পাখিকে বলে হিহহহো আবারও তো তাই অনে হচ্ছে সাথে সাথে জেনি বিস্ফোরিত চোখে পাখির দিকে তাকায় পাখির সাথে তো সানের বিয়ে হইছে তা যেন মাথা থেকে বেরিয়ে গেছিল ওদের দুজনের কাণ্ড দেখে রাগে কটমট করে পাখির দিকে চেয়ে থাকে এরপর ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে চট করে পাখিকে কাঁধে তুলে উপরতলা দিক যায় পাখি কিছু বুঝে ওঠার আগেই শান ওকে কাঁধে নেয় না পারছে জোরে চিল্লাতে না পারছে চুপচাপ কাঁধে থাকতে নামা নামায় সবাই কি সব ভাবছে ছিহহ। সান থমথমে মুখে পাখির ঘরের মেঝেতে এনে ওকে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় পাখি গোল গোল চোখে দরজার দিকে তো একবার শানের দিকে তাকায় বোরখা খোল খুলতে বলছি কুই তুমি সোজা কথার মানুষ নও বলেই বোরখা চট করে খুলে দেয় এসব কি করছেন এসব বাহিরে সবাই শান ছোট ছোট করে তাকিয়ে থেকে পাখির দিকে হোয়াট ডু ইউ মিন বাই বাইরে সবাই থম্মম আমি তোমার সাথে রোমাঞ্চ করার জন্যে বোরখা খুলতে বলিনি গাধা কোথাকার আমায় বলে কেন আসনি কি হলো বলো আনসার মি ড্যামিড শান ক্ষীণ চিৎকারে একের পর এক প্রশ্ন করছে আর পাখির দিকে এগোচ্ছে আ আপনাকে তো মোমা ফোন দিয়েছিল রিসিভ হয়নি পাখি ভয় পিছাতে পিছাতে ঘরের দরজায় গিয়ে পিঠে ঠেকে যায় শান ওর দুপাশে হাত রেখে ভাবহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে প্লেইম এক্সকিউজ হাজার বার কল দিতে ইডিওট আর তুমি না ধার্মিক মেয়ে এত কিছু জানো এটা জানো না স্বামীর বিনা হুকুমের স্ত্রীদের বাড়ির বাহিরে পা রাখতে নেই তাহলে আসলে কেন বলো শানের চোখে মুখে রাগের বিশাল স্তর বুঝতে পেরে পাখি চোখ দুটো বুঝে কোন বে চোখের জল ছেড়ে দেয় শান সেদিকে চেয়ে আরেকবার হংকার ছেড়ে বলে ওটানা হয় মানলাম আমার মা হুকুম দিয়েছিল আজ নির্লজ্জের মতো তিনটা গাধা ধেই ধেই করে নদীর পার গেলা আবার ফুস্কা খাইতেও গেলা একবারও জানানোর প্রয়োজন বোধ হয়েছে তোমার যদি কিছু হতো আজ ব্লাডি ইডিওট কোথাকার অনন্যক দিন পর তিনজনে এখানে কাঁদবে না একদম বলে দিচ্ছি একদম ন্যাকা কাঁদবে না আর কাঁদলেই নিচের ঠোঁট বার বার চেপে ধরতে হবে কেন কথাগুলো যেন সানের গলায় দলা পাকিয়ে আসছে আম্মমি কি করব ভয় লাগছে আপনাকে চোখ খুব লাল হয়েছে আপনার ঘুমাননি কথা শেষ হতে না হতেই সান নিজের রষ্ঠদয় মিলিয়ে নেয় পাখির অষ্টোদয়ের সাথে পাখি ভাবতেও পারেনি শান হঠাৎ এমন কিছু করে বসবে চোখ খুলে আসার উপক্রম তার এদিকে নিজেকে খুব অবশ লাগছে এভাবে কতক্ষণ থাকবে মানুষটা বড় বড় চোখ করে ভেবে ওঠে পাখি চলবে